আবার অল এন্ট্রিতে যান তো। একটা জিনিস খেয়াল করছেন, সবগুলোর মধ্যে একটা প্রায় কমন কালার, কালারটা। খেয়াল করেছেন? হ্যাঁ ম্যাম, আমার দুটো কয়েকটা জিনিস, মনে হচ্ছে, একটা হচ্ছে কমন একটা কালার, আর বেশিরভাগটার ব্যাকগ্রাউন্ড দেখেন একটা শ্যাডো টাইপস, মানে শ্যাডো তো না, ব্রাশের মতো কিছু ইউজ করা। এটা মেবি একজনের ব্যাকগ্রাউন্ডে এইটা ইউজ করা বেশি। হ্যাঁ, একজনের ব্যাকগ্রাউন্ডে বেশি ইউজ করা। আপনার এন্ট্রি গুলো দেখান তো, রিজেক্ট হয়েছে তাও দেখি। এই জায়গা থেকে কি দেখা যাবে ম্যাম? দাঁড়ান তাহলে দেখছি, নিচে নামে, নিচে নেমে যান। এগুলো তো আগের দিনের আপনারে দেখাচ্ছিলাম, উপরে উঠান। এটা তো আপনি আমি কিন্তু সবগুলো প্রায় একই টাইপস এর ফন্ট ইউজ করেছেন, হ্যাঁ সিমিলার। এটাকে একটু মডিফাই করেন, একদমই মডিফাই করেন। মানে এটা যদি উত্তর মেরুর কাজ করেন, তাহলে এখন করেন দক্ষিণ মেরুর কাজ। ডিফারেন্ট শেপে, ডিফারেন্ট লুকে কিছু কাজ করেন, আর ফ্রন্ট সিলেকশনটা ম্যান্ডেটরি। হতাশ হয়ে যাচ্ছে ম্যাম, পারবো কি? হতাশ হয়ে তো কোনো লাভ নাই, কাজ করতে হবে। আচ্ছা, নেক্সট কোনো কাজ? এই যে এটাতে দিয়েছিলাম ম্যাম, লাস্ট সকালে উঠে আমি দেখলাম এটাতে সময় ছিল না, আর একটা কাজ আমি সাবমিটই করতে পারিনি। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এগুলো সবগুলোর দিয়েছিলাম, একটাই আছে কিন্তু ক্লায়েন্ট আসে না হ্যাঁ যখন। এটা ক্লায়েন্ট আসেনি, আর এই যে অল এন্ট্রিজ এর এটার মতো করে একটা করেছি কিন্তু সাবমিট করতে পারলাম না। কি অবস্থা? আচ্ছা, রিজেক্টেড দেখি এন্ট্রিগুলা। ৭৩৩টাই রিজেক্ট, বাহ ভালো তো। আচ্ছা, আপনি যেহেতু সাবমিট করা যাবে না, সো ওয়েট করা দেখে লাভ নাই। নেক্সট, আর দেখাই দিলাম তো ম্যাম চারটায়। চারটায় দেখানো শেষ, ও তাইলে আর কি করা? শেষ, স্ক্রিনশট অফ করে দেন। কে দেখাবেন এখন, কেউ কি দেখাবেন? ম্যাম আমি একটু পরে দেখাচ্ছি। হাসান জামিল নাই? না ম্যাম, ইফতিদা। হ্যাঁ, আপনাকে তো, আপনি তো পরে দেখাবেন, কিন্তু হাসান জামিল নাইম গেল কই? উনি তো কাজ করেছে বললো। শামসুল নাহার, কথা বলেন, কথা বলছেন না কেন? আর ক্লাসে এই অবস্থা কেন? 9:30 বাজে এখন মাত্র, মানে আপনাদের কি শুধু শিখতে ইচ্ছা করে, কাজ দেখাইতে ইচ্ছা করে না? এইসি, ম্যাম আমি এভাবে দিছি, এটা কিছু হয়েছে ম্যাম? কিছুই দেখলাম না, শুনলাম না, কিভাবে বলতে পারি যে এটা ঠিক হয়েছে কিনা? তবে একটার উপরে একটা ওভারলেয়ার করে দিয়েছেন, দেখতে তো ভালো লাগছে না। যে জায়গাটা ওভারলেয়ার হচ্ছে ওই জায়গাটা কেটে দেওয়া লাগতো। আচ্ছা, আজকে ক্লাসের এ হাল কেন? 9:30 মানে বাজে, এগুলা কেটে দিতাম ম্যাম,
একটু জুম করেন ক্লাসটা। এটা কি সময় আছে? 5 ঘন্টা সময় আছে ম্যাম, সে এখনো দেখেই নাই। আপনি এসে যান, আপনি এটা রাখেন, এটা বাদ দেন, আপনি অল এন্ট্রি এসে যান। অল এন্ট্রি, ওকে ম্যাম। এটা কিসের কাজ, কোথায় ইউজ করবে এই লোগোটা? ও হেয়ার সেলনে ইউজ করবে ম্যাম। গুগলে সার্চ দিয়েছিলেন? এই যে ম্যাম। জি ম্যাম, গুগলে সার্চ দিয়েছিলাম। একটু দাঁড়ান। আচ্ছা, কি গুগলে কি লিখে সার্চ দিয়েছিলেন? হ্যালো, হেয়ার সেলন লোগো দিয়ে হচ্ছে ই করছিলাম ম্যাম, মানে লোগো ফর হেয়ার সেলন যে উপরেরটা লিখে, এতটুকু লিখে সার্চ দেন। এখন আবার সার্চ দেন, এতটুকু লিখে গুগলে সার্চ দেন সাথে লোগো। এটা না, এটা না, আমি যেটা মার্ক করলাম সেটা। আমি মার্ক করে দিলাম যেটা সেটা। হ্যাঁ, এটা লিখে গুগল সার্চ দাও। লোগো লেখেন, লোগো লেখেন। এন্ট্রি, সরি, ইন্টারে, ইয়েতে যান, ইমেজে যান। জি ম্যাম। আপনি কি এই ধরনের কাজ দেখেছিলেন? নিচে স্ক্রল করেন। না ম্যাম, আমি তো এগুলো দেখিনি ম্যাম। নিচে স্ক্রল করে নিচে নামেন। ওয়েট ওয়েট, এটা পিক করবেন, উপরে উঠেন। উপরে উঠেন, আরো উপরে উঠেন, আরো উপরে উঠেন। এটা নেবেন, নিচে নেমে যান, আরো নিচে নামেন, এখন নিচে নামেন আবার। এই টাইপস এর কিছু ইউজ করতে পারেন। নিচে নেমে যান, এখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনাকে গুগলে যে আপনি ইয়ে করে দেন, নিয়ে যে কপি করে দেন, আই মিন ইমেজ স্ট্রেচ করেন, ভালো রেজলিউশনের ছবি দেখে ইমেজ স্ট্রেচ করেন। বুঝতে পারলেন? শামসুন উনি তো বলছে যে হচ্ছে আমি কেচির গুলা একদমই অপছন্দ করি। আর ডিসক্রিপশনটা দেখান তার একবার একটু। উনি ওয়াটার মার্কে ইন্টারেস্টেড ম্যাম, ওয়াটার মার্কটা তো। আচ্ছা, ইয়েতে অল এন্ট্রিস আবার একটু দেখান তোমাকে। আপনি হচ্ছে এক কাজ করেন, টেক্সট দিয়ে ইউজ করেন, কিন্তু টেক্সটটা রাখবেন কি, কোন টেক্সট ইউজ করবেন?
হ্যালো হ্যালো আপনারা যে শুধু আপনাদের শেখার ইচ্ছা যে এইটা শিখবো ওইটা শিখবো এইটা করবো ওইটা করবো, কারণ কাজ তো কেউ দেখান না সেরকম ভাবে, এত কিছু শিখে কি লাভ যদি কাজ না হয়। আজকে এটা দেখাই দেন কালকে ওটা দেখাই দেন, কিন্তু বেসিক্যালি কি দেখা হচ্ছে কি শেখা হচ্ছে? 9:36 বাজে, আপনারা কতজন এসেছেন? 1 2 3 4 5 6 7 জন। কোন সমস্যা হয়েছে কি আপনাদের? সমস্যা হলে বলতে পারেন। শামসুন নাহার, জি ম্যাম, আপনি টাইপোগ্রাফি দিয়ে আর মিনিমাম এখানে 10টা এন্ট্রিজ দিবেন এই 5 ঘন্টাতে। আচ্ছা ঠিক আছে ম্যাম, স্ক্রিনশট অফ করে দেন। আলি ইমরান, জি ম্যাম, স্ক্রিনশট দেন। ম্যাম স্ক্রিন শেয়ার দেওয়ার মতো কিছু নাই ম্যাম। কেন ম্যাম আজকে ক্লাস বাদ দিয়ে আমাকে পিসি নিয়ে যেতে হবে ম্যাম, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তাহলে চেষ্টা করে কতদিন নষ্ট করলেন? 4 দিন। এটা কিছু হলো? আপনি প্রথম দিনে যখন দেখছেন যে আপনি কোনোভাবে কোনো সলভ করতে পারছেন না, আপনি 4 দিন কাজ করেন নাই, এই ক্ষতিটা কার হইলো, আপনার না আমার? আমারই ক্ষতি হলো ম্যাম, আমি অনেক মানে চেষ্টাও করলাম, আমি আফসোস হচ্ছে কিন্তু কিছুই হলো না, লাস্টে নিয়ে যেতে হলো। এআই ফাইল আপনার পিসি তে প্রবলেম নাকি এআই ফাইলে প্রবলেম সেটা বলেন ম্যাম। প্রবলেমটা এআই ফাইল তো পুরোটা ডাউনলোড হচ্ছে জিপ আকারে, কিন্তু ওপেন করলে ইনস্টল হয়ে যাচ্ছে, ওপেন করলে ফাইল মিসিং দেখায়। আপনি স্ক্রিনশট দেন তো ম্যাম। আমি এখন ফোন থেকে কানেক্ট হয়ে আছি এবং নতুন করে উইন্ডোজ পেয়েছি। এআই ফাইল ছাড়া তো কোনো সমস্যা নাই? জি না, আর কোনো সমস্যা নাই, শুধুমাত্র এআই ফাইল নাই, পিসির কোনো প্রবলেম নাই ম্যাম, ওই এআই ফাইলেরই প্রবলেম। আপনি স্ক্রিনশট দেন ম্যাম। আমি তো ফোন থেকে কানেক্ট হয়ে আছি আর পিসি তে নতুন করে উইন্ডোজ দিয়ে রেখেছি। ইমরান ভাই, জি বলেন। আপনি 15 চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, 15 15। ডিফেন্ডার অফ রাখার একটু চেষ্টা করেন না তো আপনি, দেখেন যে আপনার যে অ্যাডোবি ম্যানেজার নামে একটা অ্যাপস আছে, মানে ইলাস্ট্রেটরের সাথে অ্যাডোবি ম্যানেজার একটা অ্যাপস মানে ইনস্টল হয় সাথে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। আমি কিছুই রাখিনি, শুধুমাত্র ওই ফাইলটা আনার জন্য। আমারও সেম প্রবলেম হয়েছিল, আবার নতুন করে ইনস্টল করে আবার ই করা লাগছে। আপনি উইন্ডোজ দিবেন কেন ম্যাম? কয়েকটা দিয়েছি, কোনোটাতেই কাজ হচ্ছিল না, এই জন্য 17 দিলাম, 18 দিলাম, 15 আবার দিলাম, কোনটা বেশি কাজ হচ্ছে? কত আপনার উইন্ডোজ? কত? 7। উইন্ডোজ 7? উইন্ডোজ 10 কেন দেন নাই? মানে 10 ব্যবহারে ম্যাম আমি অভ্যস্ত না, এই জন্য 7 দিয়েছি। এ কোনো প্রবলেম নাই, 10 দেবে ভাই, আমিও 10 দিছি, পরে হয়েছে। আচ্ছা শুনেন, 7 ব্যবহারে অভ্যস্ত না, 7 ব্যবহারে অভ্যস্ত, 10 ব্যবহারে অভ্যস্ত না, এটা কোনো রিজন না। কেউ কখনো কোনো কিছুতে অভ্যস্ত? আপনি কি আগে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে অভ্যস্ত ছিলেন?
ইউজ যখন করবেন তখনই অভ্যস্ত পারবে। এমন হতে পারে যে আপনার পিসিতে টেন দিলে প্রবলেম হচ্ছে, সেটা রিজন হিসাবে মানা যায়। কিন্তু আপনি কি বলছেন যে আপনি অভ্যস্ত না, এটা কিন্তু কোনো রিজন হলো না। অভ্যস্ত না, আপনাকে তো উইন্ডোজে কাজ করতে হবে না, আপনার পিসিতে জাস্ট উইন্ডোজটা দেওয়া থাকবে। আর আপনি যদি দুদিন কাজ করেন আপনি নিজেই বুঝা যাবেন, সবকিছুর আপডেট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন যদি আপনার পিসিতে কুলায় বা যদি আপনার কাছে কুলায়, তাই না? যে আপডেট ভার্সন গুলো আসে ওগুলো কেন আসে, নিশ্চয়ই আলাদা কিছু ব্যাপার থাকে, না হলে তো ওগুলোকে আপডেট করতো না। প্রত্যেক বছর 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 যে সবগুলো কোম্পানি এগুলোকে আপডেট করে, এটা তো একটা রিজন আছে। আপনাকে আমি বলবো, আপনার ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ। ডেস্কটপ, জি ম্যাম। যদি পসিবল হয় তাহলে আপনি উইন্ডোজ 10 টা দিয়ে নিয়ে আসবেন, যেহেতু ডেস্কটপ নিয়ে যাবেনই, আজ উইন্ডোজ 10 টা দিয়ে নিয়ে আসেন যদি আপনি মানে পিসি তে যদি প্রবলেম না করে। আর ডেস্কটপ যদি, ইমরান ভাই, হ্যাঁ বলুন ভাই, আপনার মনে হয় যে আমারও একই সমস্যা হয়েছিল, আমি কিন্তু উইন্ডোজ 10 এও আমি কিন্তু 15 এখনো চালাতে পারি নাই। ডিফেন্ডারে বারবার মানে জয়বার এক্সট্রাক্ট করি তয়বারে কোনো না কোনো একটা ফাইল টেনে নেয়। হ্যাঁ, একটা না একটা ফাইল মিসিং দেখা যাচ্ছে, কিন্তু আমারও একটা না একটা না মানে একই ফাইল বারবার জয়টা যতগুলো 17 18 যাই না মানে কেন ওই একটা ফাইলকেই মিসিং দেখায় বারবার। আপনি ভাই যে মানে আমি মনে হয় যে আমার আর আপনার ভার্সনটা মানে জিপ ফাইলটা মনে হয় সেম, আপনি অন্য কোন একটা জিপ ফাইল চেষ্টা করেন মানে আর অন্য কারো কাছ থেকে নেন 15টা, অথবা আপনি 17-তে বা অন্য 16 বা অন্য কোনো ইতে সুইচ করেন। আমি আমি 15, 17, 18 তিনটাই ইউজ করে দেখছি, তিনটাতেই একই ঝামেলা করছে। এই জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত যে আজকে যে মার্কেট থেকে ঠিক করে সব দিয়ে নিয়ে আসবো, আর বসে থেকে হচ্ছে না। মানে আমাকে অনেকটা এই পরীক্ষার হলে খাতা কেড়ে নিলে যেরকম অবস্থা মনে হয় ওরকম মনে হচ্ছে। আমি 15 চালাতে পারিনি ভাই টেনেও, মানে আমি জয়বার অন করি, হ্যাঁ ইনস্টল দিলাম, ইনস্টল করলে অটো অন হয়ে যায়। আচ্ছা অন হলো, তারপর আবার যখন কেটে দিয়ে আবার ঢুকতে যাই তখন অ্যাডোবি ক্লাউড ম্যানেজারই হয়ে যায় মানে নাই হয়ে যায়, আবার ইনস্টল দিয়ে আবার চালাই, এরকম অবস্থা ছিল। তারপর 17-তে চলে আসছে, পিসি টানতে পারে না, তাও জোর মানে কষ্ট করে 17-তে আসা লাগছে। আপনার কনফিগার কি? আমার কনফিগার আছে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আমার অনেকগুলো সফটওয়্যার বেশি মানে এডুকেশনাল সফটওয়্যার অনেক ভারী ভারী সফটওয়্যার আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ক্লাসে সবাই নাই কেন? আপনারা কি গ্রুপে কোনো আলোচনা করছেন যে ক্লাস ক্লাস নাই এরকম কিছু? আসবি ম্যাম 10:30। আমি তো গ্রুপে মেসেজও দিলাম ম্যাম জয়েন করার জন্য।
কি কাজ দেখাবেন? ম্যাম 5 মিনিট পর দেখাচ্ছি আমি। আমার এখানে ম্যাম কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে আমি দেখাচ্ছি। কেউ ম্যাডাম আমি দেখাচ্ছি। আচ্ছা এটা থাক, আপনি এটা সাবমিট করেন, কিন্তু সাথে আমি বলবো এইটাকে ব্ল্যাক করেন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, আর ডিজাইনে যা আছে সব হচ্ছে হোয়াইট রাখেন। আরেকটা করেন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেন, এই ডিজাইনে এগুলো এখানে যা যা লিখেছেন সবই হচ্ছে মানে ডিজাইন সহ সার্কেল সহ লিখা সহ এগুলো গোল্ডেন করেন, মানে তিনটা হবে এই সেম কাজে তিনটা হবে। কালার কম্বিনেশন এটা ঠিক আছে, কিন্তু এই ডিজাইনটা মেবি হোয়াইট ব্ল্যাক এর উপরে বেশি পছন্দ করছে। আপনি টেক্সট লিখে দেন, কথা বলতে প্রবলেম হলে টেক্সট লিখে দেন। ম্যাডাম নেটওয়ার্কে জ্বালা চাইবে, নেটওয়ার্ক কারেন্ট দূর। আচ্ছা বুঝতে পেরেছি, আমি যেটা বলছিলাম যে এখানে টেক্সটে যেটা আছে এটাকে সাবমিট করেন, এটা সাবমিট করার পরে ডিজাইনে যে কাজগুলো করেছেন মানে সার্কেল সহ লেখাগুলা এইটা একটা হোয়াইট দেন, ব্যাকগ্রাউন্ড দেন ব্ল্যাক, আর আর একটা দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এর উপরে গোল্ডেন দিয়ে একটা কাজ দেন। ম্যাম ইলেকট্রিসিটি এবং নেট দুইটাই বারবার চলে যাচ্ছে ম্যাম। দুটো কি দুইটা কনসেপ্টের লোগো? না একটাই একটাই। একই জায়গাতে দুইটা জিনিস দিবেন তাই তো? না না এটা আলাদা ভাবে, জি একই জায়গাতে মানে একটা কন্টেস্টের জন্য দুইটা লোগোর কাজ। হ্যাঁ কাজটা সুন্দর হয়েছে, তবে এই আর্টটা এটা জমা দিয়েছেন তাই না? জমা দিয়েছি, দুটোই জমা দিয়ে দিয়েছি। সময় আছে? হ্যালো, এই কাজগুলো ডিফারেন্ট, যদি সময় থাকে ডিফারেন্ট ডিফারেন্ট মকআপে দেন, আর এই যে এই জায়গাটা একটু কেটে দেন, এই জায়গাটা একটু ফাঁকা রাখেন আর এই জায়গাটা একটু ফাঁকা রাখেন, মানে অফসেট পাত করে দেন, একটু নির্দিষ্ট দূরত্বে ফাঁকা রাখেন, তাহলে দেখাটা দেখতে আরো ভালো লাগবে।
এটা গ্রুপ করা আছে ফাঁকা আনগ্রুপ করেন হ্যাঁ এটাকে অফসেট পাথ করেন অফসেট পাথ না করলে কাটা যাবে না ম্যাম এটা তাহলে অফসেট পাথ করে দিন আনগ্রুপ আন হ্যাঁ এটাকে শুধু বিকে হ্যাঁ আগে দেখেন দুটো লেভেল সমান আছে কি জুম করে আগে দেখে নেন এই দুই মাথা কি সমান আছে কোন একটা প্রবলেম হয়েছে তাই না ও ঠিকই তো আছে আচ্ছা কন্ট্রোল জেড দেন সরি কন্ট্রোল ওয়াই দিয়ে দেন আবার এখন হচ্ছে বিয়ে করেন অফসেট পাথ করেন বিকে এটা একটা কপি করে নিই হ্যাঁ এটাকে একটা কপি রাখেন অবশ্যই সব সময় সব কাজের একটা কপি রাখবেন কারণ আপনার কাজটা কিন্তু ভালো নাও হতে পারে জি বিটাকে সিলেক্ট হ্যাঁ বিটাকে সিলেক্ট করে অফসেট পাথ করুন হ্যাঁ বিটাকে সিলেক্ট করেছি পাথ থেকে অফসেট পাথ আচ্ছা এখানে একটু প্রিভিউ দেখে দেখে নেন যে কতটুকু থাকবে হ্যাঁ হবে হবে ওকে ওকে পুরোটাকে সিলেক্ট করেন ডিভাইড করেন আনগ্রুপ 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 করেছেন এখন হ্যাঁ এক মিনিট এই যে সাইডে ওইটা বাদে এই যে সাইডে এগুলোকে আগে সিলেক্ট করেন এই যে এইটাকে সিলেক্ট করেন হ্যাঁ ক্লিক করেন সিলেক্ট করে দেব ব্যাকস্পেস এখন এটাকে হ্যাঁ এখন এই যে হ্যাঁ এগুলোকে করেন হ্যাঁ সিলেক্ট করেন ব্যাকস্পেস নিচে এটা এখন এই যে নিচের এটা এটা বাইরেরটাও কি ধরে নিলো নাকি পুরোটা ধরে হ্যাঁ এটা ব্যাকস্পেস দেন ব্যাকস্পেস জি ভেতরে এটা কন্ট্রোল জেড এটা কি গ্রুপ অবস্থা আছে নাকি কন্ট্রোল না নাই তো দেখি হ্যাঁ ওই আচ্ছা এখন একটা ইয়ে করে দেন এটাকে কি ইয়ে দেওয়া ছিল আই মিন কি বলে এটাকে ইউনিট করে দেন তো পুরোটা বিটাকে ইউনিট করেন পুরো শুধু বিটাকে শুধু বিটাকে ইউনিট করে দেন আচ্ছা করে দিলাম এখন একটা কালার দিয়ে দেন এই কালার দেখেন এটার উপরে কোনো কালার ফ্লো করতেছে কিনা যেরকম দেখেন এই যে এই জায়গাটাই এই পয়েন্টটা ইউনিট করার পরেও এটা থাকলো এখন বাহিরে একটা ক্লিক করেন দেখেন আচ্ছা এটা ঠিক আছে এখন এটা হ্যাঁ এইটাতে কি বুঝাইছেন বিআর যে এটা থাকবে কাজ করার দরকার নেই এটাকে আবার সাবমিট করে দেন এটাকে এটাতে কি হয়েছে এটা তো আপনার ইয়ার লোগো এটা চাইছে রিয়েল এস্টেটের জন্য এটা দিয়ে দিলাম আমি তো রিয়েল এস্টেটের ভাব বোঝানোর জন্য এরকম একটা সিম্বল ইউজ করেছেন তাই তো আচ্ছা ঠিক আছে তবে এটা কি সময় আছে আরো আছে সময় আছে আপনি ডিফারেন্ট মকআপ করে দেন মানে একটা মিনিমাম 5 6টা একই কাজ 5 6টা মকআপ করে দেন তাহলে দেখেন কিছু ভেরিয়েশন আসবে এটা এটা একটা করছি আর আরেকটা এটা করেছিলাম এটা কিসের কাজ ছিল এটা কাজটা ছিল ম্যাম মিনিমালিস্টিক লোগো হ্যাঁ এই এটা ম্যাম আচ্ছা কি বলছে নামটা কি হবে এল এন এল অথবা ছোট মানে স্মল লেটারে এল এন এল অথবা এল আই ডি এন এল আই এস যে কোনো একটা তাই তো যে কোনো একটা আচ্ছা আপনার ইশা জান
আপনি এখানে দুইটা এল কে এন এর মধ্যে বসাতে চাইছেন তাই তো একটা রেকট্যাঙ্গুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা রেকট্যাঙ্গুলার কেটে আচ্ছা আপনি কি গুগলে দেখেছিলেন হ্যাঁ আছে এরকম আছে গুগলের ডিজাইনগুলো দেখেছেন জি ম্যাম গুগল থেকে এটা নেওয়া ওই ওখানে থেকে কনসেপ্ট নেওয়া এটা এটা এইভাবে এটা নেন কিন্তু আরো কিছু কনসেপ্ট গ্রো করেন এটা খুব বেশি যে চোখে লাগার মতো সেটা কিন্তু মনে হচ্ছে না আরো কিছু কনসেপ্ট ধার করেন ছোট হাতের এল দ্যাট মিন্স স্মল লেটারের এল সাজেস্ট করছে সাথে ওনার কোম্পানির যে নামটা তিনটা তো আপনাকে যেটা করতে হবে একটা আর্ট বোর্ডের উপরে তিনটা ক্যাটাগরি আপনাকে দিতে হবে সবগুলো একবারে দেখানোর জন্য তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সন মানে এখানে মিনিমাম আপনার 8-10টা ইনচিস দেওয়ার মতো জায়গা আছে তো এখানে কাজ করতে পারেন আর আপনাকে এই জন্য আমি বলছি এলও এল এল লিখে গুগলে এল এন্ড এল লিখে গুগলে সার্চ দেন কারণ অনেক হিউজ লেভেলের ইনফরমেশন মানে ডিজাইন পাবেন আপনি গুগলে সার্চ দেন এল এন্ড এল লোগো এখানে একটু দেখেন এইটা এটা কিসের জন্য ছিল এটা কি ধরনের কোম্পানির জন্য কোম্পানি কোনো কিছু মানে একটু করছে একদম সিম্পল চেয়েছেন ওই যে বলেছেন আবার যে একটা আবার মানে ওয়েবসাইটের নামও দিয়ে দিয়েছেন নিচে ব্যাং এন্ড অলুফসেন টাইপের কোনো কিছু না আর এটা হচ্ছে একটা স্পিকার মানে ইলেকট্রনিক জিনিসপাতি বানাই আর হোম স্পিকার মানে হচ্ছে ম্যাম স্ক্যান্ডিনেভিয়াতে ম্যাম হচ্ছে ই টাইপের মানে কি বলে ব্লুটুথ স্পিকার টাইপের মানে গান বাজনার জন্য এরকম টাইপের ও আচ্ছা ওই স্পিকার আমি তো অন্য স্পিকার ভাবছি ফার্স্টে ম্যাম আমি ওই স্পিকার দিয়ে অনেক সার্চ টার্চ দিয়ে অনেক কিছু বানাই ফেলছি পরে লোগোটা দেখে তখন এখানে এল এন এল এখন যে লোগো স্পিকারেরই হবে আর ম্যাম হচ্ছে মিনিমালিস্ট বলছে তো মিনিমালিস্ট লিখে সার্চ দিছি তখন দেখি যে একদম সিম্পল কাজ আচ্ছা যাই হোক আপনার ইয়ের লোগোটা দেখি আবার লোগো যেটা এল এন্ড এল লিখে যেটা দিয়েছেন আপনার না গুগল এরটা গুগলের সার্চটা কারণ এল এন্ড এল এর উপরে নিউজ লেভেলের লোগো থাকা চাই এই যে এই এই লোগোটা একটু দেখেন হ্যাঁ আপনি যেটার উপর ইয়ে দিয়েছেন আর একটু এটা এটা তো একটু বেশি প্যাঁচানো হয়ে গেল যে রকম সিম্পল এর কথা বলছে তাতে কিন্তু এখানে একটা আছে এটা এটা না এই যে উপরে উপরে যেটা আপনি হাত দিয়েছিলেন প্রথমে এটা উপরে দেখেন মার্ক করে দিয়েছি এই যে এটা এটা দেখেন আবার মানে সিম্পল যদি উনি চাচ্ছেন তাহলে সিম্পল দেন একদম এরকম সিম্পল উপর উঠে যান তবে ওনাকে সবগুলো ভ্যারাইটি একসাথে আগে দেখাবেন একটা আর্ট বোর্ডের সাথে ওগুলার আবার প্রত্যেকটাকে একটা একটা করে সাবমিট করেন উনি যত টাইপস এর নাম বলেছে সবগুলোকে একটা আর্ট বোর্ডে আগে একটা সাবমিট করেন
তারপরে ওই প্রত্যেকটা কাজকে আবার একটা একটা করে আর্টবোর্ডে সাবমিট করেন। আচ্ছা ম্যাম। আচ্ছা যাই হোক মোটামুটি একটা আইডিয়া পেলেন, আর জটিল না, খুব সিম্পল ভাবে ভাবেন। তো জটিল করে ভাবতে যেতে ঝামেলা হয়েছে মনে হয়। জটিল না, খুবই সিম্পল। সবসময় লোগো চিন্তা করবেন যে যে ইউজ করবে তার কিন্তু সিম্পল কোনো কাজ পছন্দ মানে সে নিবে, কারণ তাকে সেই জায়গাটা ইউজ করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা আর কোনো কাজ আছে? না ম্যাম আর কাজ নাই। আচ্ছা তার মানে উনি এটা লিংক চেয়েছেন। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি লিংক। ইয়েস সিস্টার, ওকে স্যার। ছাদের কাজ আমরা দেখে ফেলেছি, আর কেউ দেখাবেন? দেখাচ্ছি আমি। আপনাদের উপস্থিতি দেখে আমার আজকে খুবই মজা লাগছে। হ্যালো ম্যাম। কি বলবেন? এই যে এটা করছি মানে উনি এটা হচ্ছে উনি মানে বিভিন্ন কিছু বিক্রি করেন অনলাইন স্টোরে, বেডিং, তারপর হচ্ছে লাউঞ্জ ওয়্যার, তারপর হচ্ছে যে নকশি কাজ টাইপের আর হচ্ছে ব্ল্যাঙ্কেট টাইপের। আচ্ছা নাম দিয়েছেন এর সফট লোগো অনলাইন স্টোরের জন্য আছে লোগো, মানে উনি এগুলো অনলাইনে প্রোডাক্ট সেল করবে এরকম কিছু? জি জি দেখি তো আমি হচ্ছে এখন একটা দিলাম আর আগে তিনটা দিয়ে রেখেছিলাম। অ্যাক্টিভ না কন্টেস্ট হোল্ডার ইয়ে তো জানতো, অল এন্ট্রিস জানতো, রিজেক্ট জানা আগে রিজেক্ট দেখেন আমি তো রিজেক্ট দেখতে পাচ্ছি না। আপনাদের ওদিকে কি নেট খুবই খারাপ অবস্থা আছে সবারই নাকি একজনের? নেট স্লো হচ্ছে না কারেন্ট না।
হ্যালো ম্যাম জি শুনতে পাচ্ছি দীপবার জি দিবেন দেন আমারও নেট চলে গেছিল একসাথে দেখা যায় জি দেখতে পাচ্ছি রিজেক্ট করছে 80টা বাহ ভালো তো এখন অল ইন্টারেস্ট কিন্তু কোনো রেটিং দেয় না রেটিং দেয় না একটু কারণ আছে একটু কারণ হচ্ছে কি নাকি পছন্দ হয় নিচে নামেন একটু নিচে নামেন নিচে নামেন রেটিং না দেওয়ার কারণটা বলছি এখন উপরে যান উপরে যান উপরে যান ডেসক্রিপশনে যান আচ্ছা সবচেয়ে বড় কথা ওনার মূলত আমরা যদি বলি যে এটা উনি কিসের কাজ করেন আপনাকে যদি এক কথায় বলি যে আমাদের দেশের অনুযায়ী যদি বলি যে এরা কি কাজ করে আমাদের দেশে এরা কি ধরনের কাজ করে বলেন আই মিন যারা অনেকটা হোমমেড জিনিসের মতো এটা তাই না জি ম্যাম আমি ওই কনসেপ্টের উপর বানাইছি আসলে হোমমেড জিনিসের মতো যে সাপ্লাই কানাডিয়ান একজন চাচ্ছে যে তার এই প্রোডাক্টগুলো সে অনলাইনে সেল করবে তার হোমমেড মেবি কিংবা যেভাবে হোক উনি কোনো শপ দিতে চাচ্ছে না কোনো কিছু না এটা অনলাইন বেসিক উনি সেল করবে এই জন্য ওনার একটা ইয়া দরকার একটা কোম্পানি দরকার তো ওনার এই লোগোর দরকার তো লোগোর নামও দিয়ে দিয়েছে না আচ্ছা এই যে যদি ওনার নাম হয় বলে দিচ্ছে এটা অনলাইন স্টোর আপনি কি এই লোগোগুলোর মধ্যে অনলাইনের কোনো ছোঁয়া পাইছেন আমি নিজে নেই ম্যাম অনলাইন মানে কিভাবে প্রকাশ করব অনলাইন গুগলে যান এখানে অনলাইন স্টোর লোগো লিখে সার্চ দেন আমার তো মনে হয় উনি তো বলে দিচ্ছে এটা অনলাইনে সেল হবে সো একটা কিছু হলেও দেওয়া দরকার কিন্তু আমি কাউকে এখানে দেখছি না যে ম্যাম অনলাইনে দিয়েছিল অনেকে এই যে কার্ড টাইপের সবগুলোকে রিজেক্ট করে দিয়েছে তো আচ্ছা ও কি টাইপের গুলো দিয়েছিল এই যে কার্ড মানে এই যে এই টাইপের কাজ দিয়েছিল জি ম্যাম এগুলো দিয়েছে অনেক সুন্দর সুন্দর অনেকে দিয়েছিল সবগুলো রিজেক্ট করে দিয়েছে তো আচ্ছা এই টাইপের একটা কাজ দেন তো আপনি উপরে উঠান উপরে উঠান একটু এই যে ব্যাগের মধ্যে এটা এটা এই টাইপের একটা কাজ দিবেন এইটা দিবেন এটাকে এই টাইপের কাজ দিয়েছিল রিজেক্ট করেছে কি এই টাইপের কাজ আচ্ছা রিজেক্ট করলে করুক এগুলা রিজেক্ট করেছে এই যে করুক এটা কারণ এটা খুব কমন একটা জিনিস কিন্তু আপনাকে আমি সাজেস্ট করব এই টাইপের ব্যাক পার্সেল জাতীয় কিছু মানে এটাই আপনি কপি করেন জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দেন ওনার কোম্পানির নাম এখানে দিয়ে দেন এই কালার কম্বিনেশনটা এটাই রাখেন কালার ম্যাম এটা পছন্দ করে না আমি একটা কালার দিয়েছিলাম অবশ্য এই কালার ওই কালারটা বেশি একটু চোখে পড়তেছিল ওর জন্য বুঝি নাই মানে এই যে কমলা কালারটা পছন্দ করতেছেন না মনে হয় আচ্ছা না আপনাকে আমি এটা এই জন্য বলছি যে ওনার পার্সেলটা আপনি এই কালারটাই দিয়ে দেখেন কারণ এই কালারটা এখানে যাচ্ছে তারপরে যদি উনি রিজেক্ট করে সেটা তো আলাদা কথা তখন বোঝা যাবে যে এই ধরনের কালার উনি পছন্দ করছে না এই টাইপের কাজ দেন এই যে এই টাইপের কিছু কাজ দেন অনলাইন স্টোর এটার কিছু কাজ দেন নিচে নেমে আসেন এইগুলো নিয়ে যে ডাইরেক্ট ইমেজ স্ট্রেচ করে প্রয়োজনে দিয়ে দেন এখান থেকে কিছু কালেক্ট করে আগে সাবমিট করেন দেখেন উনি যদি এই ধরনের জিনিসগুলোকে রিজেক্ট করে দেয় তখন অন্যরকম ভাবে ভাবা যাবে ইভেন এমনও হতে পারে যে উনি টাইপোগ্রাফির জিনিসকে বেশি পছন্দ করছে তো টাইপোগ্রাফি দিয়ে কিছু করে দিতে পারে কিন্তু আগে এই টাইপের কিছু আগে কাজ আপনি দেন তারপরে দেখেন আচ্ছা নেক্সট কোন কাজ করে লিখে দেন কিছুই কথা বুঝতে পারছি কিছু বলেন না শুধু বলে সেটা
এর অবস্থা দিচ্ছে না, রিজেক্ট অবশ্য করছে কয়েকটা, এই জন্য দুইটা দিয়ে বসে আছি আর কিছু দিইনি। দিতে থাকেন, 10-12টা দিতে থাকেন, 10-12টা দেন তো, কারণ এই পাবলিক আমার মনে হয়, আমি কেবলই দেখছিলাম যে আপনাদের কাজটা দিব, যে কয়েকটা আমার ফ্রন্ট পেজে লোগো আমি দেখছি, একটা কন্টেস্ট হোল্ডারও অ্যাক্টিভ না, কিন্তু এরা কিন্তু বেলা শেষে ঠিকই আসবে, একজনকে উইন করে দিয়ে চলে যাবে। তো আপনি আপনার মতো কাজ দিতে থাকেন, 10-12-15টা যে কয়টা পারেন দিয়ে যান। আর এখানে ম্যাম হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না যে মানে রেটিং করে নি তো উনি কি টাইপের আসলে জিনিসটা এক এক কনসেপ্টে কাজ করছে, কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য হইলেও আপনার অন্তত রিজেক্টটা করলো তাও বোঝা যায়, কিন্তু রিজেক্টও মেবি নাই। রিজেক্ট করছে ম্যাম, রিজেক্ট করছে, কত রিজেক্ট করছে, তবে যেগুলো রিজেক্ট করছে ওগুলো মানে এমনি ওগুলো জাতেরই না, এই জন্য কয়টা রিজেক্ট করছে, পাঁচটা মাত্র, কত নাম্বার পর্যন্ত, 13 নাম্বার পর্যন্ত রিজেক্ট করছে, তাহলে আপনি 1 থেকে 13 পর্যন্ত যারা আছে তাদের কাজগুলো দেখেন, 1 থেকে 13-র মধ্যে যে কয়টাকে রাখছে উনি 13-র পরে আর আসেনি, হয়তো বা 15 পর্যন্তই উনি কাজ দেখছে, তারপর আর কাজই দেখেনি, তো আপনার 1 থেকে 15 পর্যন্তই রিসার্চ এর গুন্ডি। সিল করা কাজ নাকি তো হবে, আরো নিচে নেমে যান, জি ঘুরতেছে, আমিও দেখতেছি, আচ্ছা এগুলো তো রিজেক্ট করে দেখি, আচ্ছা দাঁড়ান একটু আসুক, কি ব্যাপারে এত উপস্থিতি কম কেন, 10 জন কেন, আজকে সবাই অঘোষিত ছুটি নিয়েছে, তাহলে আজকে ফ্ল্যাট ডিজাইন বা তাহলে কি কি করবেন আপনি, আবার ঘুমাবো, আচ্ছা আবার ঘুমাবেন তাই তো, আমি ঘুমাইছি 6টার সময়, আচ্ছা 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 তাহলে থাক, আজকে আপনি যান ঘুমান, যদি পসিবল হয় তো কালকে আইসেন, না হইলে পরে আমি ম্যানেজ করে নিব নি, আচ্ছা ঠিক আছে কালকে, আচ্ছা 10 জন আর শুধু, আচ্ছা ঠিক আছে, কালকে যদি কালকে অবশ্যই ফ্লায়ারের উপরে ক্লাস হবে, মানে ফ্লায়ার বানানোর উপরে ক্লাস, ফ্লায়ার আর বানানো শেখাবো, আপনারা সবাই দেখে আসবেন, হ্যাঁ হ্যাঁ সবাই অন্তত আইডিয়া নিয়ে আসবেন, যাতে ওনাকে কোশ্চেন করতে পারেন যে জিনিসটা কি, বেশি প্রশ্ন করেন না ভাই, আচ্ছা আমি বলি তো, আমাদের যদি কোনো নতুন ট্রাফিক যদি স্যার বলতো আগে দিন যে তোমাদের কালকে এটা শেখাবো, হ্যাঁ আমরা কি করতাম, ওটা আমরাই আগে একা একা প্র্যাকটিস করে তারপরে ক্লাসে যেতাম, যাই বলতেন যে স্যার আমরাই দেখাচ্ছি, হ্যাঁ তা আপনারা এরকম করেন না, এই কাজ তো করেই না, আর এরকম ভাবে নতুন টপিকস তো বলাই হয় না, যে আজকে নতুন কোন টপিক, শুধু বিজনেস কার্ডের দিন তো ওয়ালি এসে দেখাই দিয়েছে, তা সে সব লোগোর উপরেই আছে, আপনি কালকে আসে নতুন একটা টপিক নেবেন, ওই জন্য বললাম যে আপনারা একটু দেখেন, হ্যাঁ একটু ঘাটাঘাটি করেন দেখেন, তাহলে আপনাদের বুঝতেও সহজ হয়ে যাবে, অল্প অল্পতে বুঝে যাবেন, আর এগুলা কোনো কঠিন কাজ না, হ্যাঁ একটা ফ্লায়ার এর কন্টেস্ট দেখতেছি সামনের উপরে আসছে, কই দেখি ফ্লায়ার এর কন্টেস্ট, হ্যাঁ লিংকটা দিয়ে দিতে হবে, স্ক্রল করে ফেলছি, দেখতে হবে তাহলে, আপনাকে লিংক দিব নাকি মাসুদ,
আমি কন্টেস্ট করে না, আমি লিংক নিব না। $14 কাজ, কাজ ওরকম লোকই পাওয়া যায়, সর্বনিম্ন $223 থাকবে এটা, আর উপরে তো আছে। আপনার তো 99 ডিজাইনে যাওয়া উচিত, অ্যাকাউন্ট হলে তো চলে যেতাম। ওই লোকের নাম্বারটা তুলে অ্যাকাউন্ট 99 অত সোজা জিনিস না ভাই, 99 এর টিকা বললে মুশকিল। হ্যাঁ অ্যাকাউন্ট হবে, অ্যাপ্রুভ হবে, ওরা কি করে জানেন, আপনি প্রথমে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনাকে ইমেল পাঠাবে যে আপনি পোর্টফোলিও তৈরি করেন, পোর্টফোলিও না করলে আপনি লোগো সাবমিট করতে পারবেন না। পোর্টফোলিওটা দেখবে, যদি মনে হয় যে আপনি ওদের সাইটে থাকার মতো উপযোগী, তখন আপনি লোগো সাবমিট করতে পারবেন। যদি না হয় আবার আপনাকে এরকম দুই তিনবার সময় দেবে, দুই তিনবারেও যদি পছন্দ না হয় অ্যাকাউন্ট সাসপেন্ড। পছন্দ হয়ে গেছে, হ্যাঁ আপনি লোগো সাবমিট করতেছেন, ওই প্রত্যেকটা লোগোগুলোরা দেখবে, ওর মধ্যে যদি মনে হয় যে না এটা আমাদের ইয়ের সাইটের জন্য এটা উপযুক্ত না, আপনাকে বলবেও না। আপনাদের যে অবস্থা হয়ে যাচ্ছে, একটা করলে অনেক করে ফেলেন, একটা করলে অনেক কাজ করে ফেলছি। ফ্রিল্যান্সারে চলে, তাছাড়া অন্য কোনো সাইটে কপি লোগো চলে না। কপি লোগো ধরা পড়লেই হয় আপনার অ্যাকাউন্টে ইনফেকশন দিয়ে দিবে, তাছাড়া একবার ইনফেকশন দিবে সাথে নোটিশও দিবে একটা। হ্যাঁ এরকম দুই তিন বার আমার তো সবকিছু ঘোলা ঘোলা আসছে, কি করা যায়? নেটের স্পিড বাড়ান না ভাই, ক্লিয়ার আছে, চালান আপনি কাজ। আমি আর চোখে ঝাপসা, আমি তো মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠে এরকম দেখতেছি। আপনাদের দুইজনকেই আমি আজকে টর্চার করছি, আমি বুঝতে পারি নাই আজকে ক্লাসের এই অবস্থা হবে, আমি নিজেও এসে ক্লাস দেখে ফেড আপ। ছিল যে ওনার একটা লোগো লাগবে যেখানে আপনার হলো ছোট ফিমেল ঘোড়া থাকবে। আচ্ছা ইয়ে করেন এন্ট্রি সিজন তো, এই যে এন্ট্রি ম্যাম, এই যে সময় আছে তো আপনি যে নিচে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিছেন ওটা সাদা থাকলেই ভালো হতো। হ্যাঁ উপরে সাদা থাকলে ফন্ট কালারের সাথে মিলে যাবে না, দেখেন আপনি দেখেন ওই যে আপনার সাদা কালো গুলো কেমন লাগতে স্যার, ওটা কেমন লাগতে ম্যাম কিছু বলেন, আমি ভাষা হারিয়ে ফেলতেছি। কি আপনি কিছু দেখতেই পাচ্ছেন না, বলবেন কি? এটাই তো সমস্যা। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কালার কম্বিনেশন আর রেহাল কেন, উপরে এই এই পার্পল কালার দিয়ে দিবেন কেন? কি বন্ধ করে দিলাম, হাসান জামিল নেই আবার স্ক্রিন শেয়ার দেন, আমি বন্ধ করে দিছি ভুলে। নাই ভাই, হ্যাঁ ভাই আপনার এটা ঘোড়া ডিমের মধ্যে যে ঘোড়ার বাচ্চা আছে ভাই, ঘোড়া আমি হলো দেখতেছিলাম যে ডিমের মধ্যে কিছু মিলাইতে পারিনি, তো ডিম ওখানে আপনি ইয়ে নিতে পারতেন। এখন কিন্তু অনেক ক্লিয়ার আসছে, বন্ধ করে দেওয়া ভালো হয়েছে। যাক
আচ্ছা এখানে যেটা বলছিলাম যে কালারটা ডিফারেন্ট কালার বেশি হয়ে গিয়েছে, এত কেন কালার দিয়েছেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার? এখানে আপনি সাদা ইউজ করতেন এখানে ম্যাম? হ্যাঁ, এই ডিমের যে শেপটা দিয়েছেন এটাকে আপনি সাদা দিতেন, আর এই লোগো যেটা আছে আই মিন ঘোড়ার যে শেপটা এটাকে আপনি ইয়ে রাখতেন কালো কালো, মানে বেশি কালার দিয়ে ফেলছেন, এত কালার কেন? কালার সবসময় চেষ্টা করবেন লোগোতে একটা কালার দিতে, যদি একটা কালারে না যায় সেই ক্ষেত্রে আর একটা কালার, কারণ জানেন আপনি যদি একটা কালার ইউজ করেন ব্ল্যাক কিংবা হোয়াইট কিন্তু ওর সাথে বাই ডিফল্ট একটা চলেই যাবে, তাই না? যদি আপনি কোনো কালার নাও দেন ওইটা কিন্তু প্রকাশ করার জন্য সাদা কালার দরকার, আর যদি সাদা না দেন তাহলে ওইটার প্রকাশ করার জন্য কালো দরকার হবে। বাট এটা ভালো হয়েছে, কিন্তু এটার আবার ব্যাকগ্রাউন্ডটা এরকম কেন দিলেন? কালোরটা কালোর নিচেরটা নিচের ব্যাকগ্রাউন্ড এই কালারের ব্যাকগ্রাউন্ড কেন? তাহলে কি এটা কি একটা লাইট কালার? আই মিন সাদা যদি এটাতে না ফোটে তাহলে কোন একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেছিলেন কি? জি ম্যাম দেখেছিলাম। ভালো লাগে নাই? ভালো লাগে নাই ম্যাম, এই জন্য আমি এই কালার দিয়েছি পরে আবার। সাদার উপরে কি এটা বোঝা যাচ্ছিল না? না ম্যাম। আর এখানে সেম জিনিস দুটা কেন? চোখে লাগতেছিল। সেম জিনিস কি দুইটা? এখানে একটা এখানে একটা, এটা দুইটা সেম জিনিস না দুইটা না ডিফারেন্ট আছে? আমি তো খুঁজে পাচ্ছি না। ডিফারেন্ট নাই ম্যাম, একই। সেটাই তো বললাম যে আপনি যখন তিন তিনটা দিবেন তাহলে আপনি এখানে এই কালার দিবেন কি জন্য? না সেটাই, আপনি হচ্ছে এখানে তিনটা দিলেন কেন? এখানে তো দুইটা যাবে, আর যদি তিনটা কালার দেন তাহলে এটাকে মাঝে ভাঙেন, ভেঙে দেন, ভেঙে দিয়ে একটাতে সাদা দেন একটাতে এই কালার দেন, মানে তিনটার জন্য তিনটা ব্যাকগ্রাউন্ড, সেম জিনিস ডাবল দেওয়ার তো কোনো মানে নাই। এটা দেখতে জি ম্যাম আমি আবার ইন হ্যাঁ দিতে থাকেন, সমস্যা কি, যতগুলো পারেন এন্ট্রি দেন। আপনার এই যে এটা করছি ম্যাম একটা, এটার ফন্টটা চেঞ্জ করেন, এটার ফন্টটা চেঞ্জ করেন, হ্যাঁ এটার ফন্টটা চেঞ্জ করেন, ফন্টটা বেশি লম্বা লম্বা লাগছে। নেক্সটটা ইউজ করেন, কিন্তু নেক্সটটা তো বেশি মানে বোল্ডটা ইউজ করেন, টানাটানি করবেন না, আই মিন শিফট অলটা না ধরে টানবেন না, তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই যে আপনি ইমেজ স্ট্রেচ করে করছেন, এটা যে উপরে যে ঘোড়াটা দিয়েছেন আপনি এটা ইমেজ স্ট্রেচ করে দিয়েছেন? হ্যাঁ ভাই ইমেজ স্ট্রেচ। কেমনে বুঝলাম বলেন তো ভাই? এই যে শেপ গুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ শেপ গুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে মডিফাই করতে হবে, আপনি সেটাও করেননি, তাহলে আপনার লোগোতে ক্লায়েন্ট কি দেখে রেটিং দিবে? হ্যাঁ বলেন। তবে এটা নিজের করা হয়? কোনটা? এটা 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 কিভাবে করলেন আপনি বলেন? স্ট্রেচ ছাড়াই, ইমেজ স্ট্রেচ ছাড়াই। ইমেজ স্ট্রেচ ছাড়াই কিভাবে করলেন আপনি? এটা আমার আগে একটা ভিডিও দেখে জাস্ট ঘোড়া আর এটা নিয়ে এসে বসাইছি। আচ্ছা কি কি টুলের কাজ করছেন এখানে বলেন তো? আমি এখানে ভাই এই এগুলো পেন টুল দিয়ে করছি। আমি তো ভেবেছিলাম এটাই আপনি ইমেজ স্ট্রেচ করে করেছেন, আর আগেরটাই ছিল আপনার নিজের হাতে করা? না ম্যাম এটা নিজের হাতে করা। আজের কাজটা তো ইজি ছিল, তবে যেটা কথা কাজের ফিনিশিংটা ভালো দিবেন, আপনি যে ট্রেসই করেন কাজটা যেন আমি দেখে বা অন্য কেউ দেখে যেন বুঝতে না পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা আমি আপনাদের একটা দেখাচ্ছি, হ্যাঁ দাঁড়ান, এই ঘোড়ারই একটা আমার করা ছিল, এটাতে টু স্টার দিছে ম্যাম, আর কিছু দেয় নাই। আর তো কিছু করেনি নাই তো দিবে কি? অল এন্ট্রি সাজান আপনি দেখার পরেও মডিফাই করেননি, এখানে কি বলা যেতে পারে বলেন?
আপনি তো তারপরে কোনো কাজ মডিফাই করেননি। ম্যাম দেখার আশায় রাখছিলাম। দেখার আশায় রাখা যাবে না, কাজ দিয়ে রাখেন। সময় আছে কি এটাতে? জি ম্যাম 5 দিন সময় আছে। ওকে 5 দিন সময় আছে না? জি। আমি আপনাকে সাজেস্ট করব কাজ আরো জমা দিতে। আপনি কোনো মডিফাই করেননি, ক্লায়েন্ট এসে যদি কন্টেস্টার এসে যদি রেটিং করে তাহলে তো আপনার কাজই নাই, তো রেটিং কি করবে? আরো বেশি কাজ দিতে হইতো। উনি কিন্তু এসে রেটিং করে গেছে, আপনি একটা কাজ দিয়েছেন একসাথে উনি রেটিং করেছে। যদি আরো 4-5টা দিতেন হয়তো বা কোনোটা রিজেক্ট হইতেন কোনোটা রাখতো না। ম্যাম আমি তো 4টা কাজ দিছি। 4টা কাজ একসাথে রেটিং করেছে? একটা রেটিং করছে, বাকিগুলো দেখেনি ভাই, গুলো একটু পরে দিছি, দেখেনি গুলো। আচ্ছা এইটাতে মডিফাই করেন আরো কিছু কাজ। ওকে ম্যাম ফন্ট অন চেঞ্জ করে দিব এবার। হ্যাঁ ফন্ট চেঞ্জ করে দিবেন। আপনি টপ করেন, আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ আচ্ছা আপনি স্ক্রিনশট টপ করেন। আপনার দেখানো শেষ না ম্যাম? এই যে এটা ছিল, এটার কাজ। আচ্ছা এটা দেখে নেই, এটা কিসের ছিল? এটা একটা ডায়মন্ড কোম্পানি ছিল ম্যাম, বলে বলছে যে স্টার আর ইয়া থাকবে, এই জন্য একটা ডায়মন্ডের শেপ দিয়েছেন। জি ম্যাম। আর এর ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন ব্ল্যাক। ব্ল্যাক টেক্সটটা কি রকমই থাকবে? কোনো রেটিং আছে এটাতে? কোনো রেটিং নাই। ক্লোজ করেন তো, ফন্ট চেঞ্জ করে দেন। অল ইন্টারসেশন একটা কাজ দিয়েছেন শুধু, অল ইন্টারসেশন। আচ্ছা ডায়মন্ড শেপ হিসেবে আপনি সাদা দিয়েছেন, সমস্যা নেই, কিন্তু ফ্রন্টটা চেঞ্জ করেন। ফ্রন্টটা না চেঞ্জ করলে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আরো আছে? কেন উইন হলে এটা আপনি দেখবেন, আমাকে দেখায় লাভ নেই। এটা অন্যটা এটা দেখবো না, কারণ এটা উইন হয়ে গেছে। কেন উইন হয়েছে সেটা দেখার দায়িত্ব আপনার। জি ম্যাম। এটা কি বলেছে? ইসরায়েলের ক্লায়েন্ট। ম্যাম এই যে কি এরকম হয়, কি জিনিস এটার আবার 5 স্টার দিয়েছে? হ্যাঁ ম্যাম 5 স্টার পেয়েছে, তিনটা তার মধ্যে আছে এটা। আপনার পজ দেখি, কালার কম্বিনেশনটা ঠিক হয়নি। আপনি দেখেন তিনটা কালার ইউজ করেছেন। দুইটা ম্যাম, এখানে দুইটা দিয়েছেন, কিন্তু এত বেশি ইয়া কেন? এটা ক্লোজ করেন তো, এটা ক্লোজ করেন। মানে অনেক কিছু সিম্পল কিছু রাখেন, আর যাকে ইয়ে করেছে উইন 5 স্টার দিয়েছে তার কাছটা একবার দেখাবেন, আর তারপরে ডিসক্রিপশনে যাবেন। তো ম্যাম এটা ভাবছি আমি হার্ট শেপ দিব, মানে হার্টের যে যে আপনার ইসিজি যে ইয়া ওটা দিব, দিয়া একটা লোগো করব। দেখি ডেসক্রিপশনটা দেখি, উনি আসলে বলছেন কি আর সবাই করতেছেন কি? পার্সোনাল এটা কি স্ট্যাটিক্স জাতীয় কিছু নাকি? ওনার ওয়েবসাইটে ব্যবহার। আচ্ছা বুঝতে পেরেছি, ওনার হচ্ছে, কিন্তু ওয়েবসাইটে তো ম্যাম কোন আসবে?
হবে ওয়েবসাইটে ব্যবহার করবে ওয়েবসাইটটা দেখেছেন না ম্যাম মানে ওয়েবসাইট দেখেননি সুন্দর করে নাম দিয়েছে প্লাস লিংক দিয়েছে তাও ওয়েবসাইট দেখেননি এই যে ম্যাম লোড নিচ্ছে না লোড নিচ্ছে না আবার আগে যান হ্যাঁ এখানে তো যেটা বলতোছে যে আপনাকে আপনাকে আগে একটু দেখতে হবে যে পার্সোনাল ফিনান্সের জন্য কি ধরনের ওয়েবসাইট হয় বা লোগোগুলো কেমন হয় আগে দেখে নেন তারপরে কাজ করেন আর উনি প্রথম যেটাকে 5 স্টার দিয়েছে ওইটাকে উনি 5 স্টার রাখবেন না কারণ ওটাকে উইন করার মতো কাজ হয়নি অবশ্য ওয়েবসাইট এটা ম্যাম এটা প্রথম যেটাকে 5 স্টার দিয়েছে এটা 46 আর ইনি কিন্তু মোটামুটি অ্যাকটিভ তো কাজ করে কাজ জমা দেন ওকে ম্যাম স্ক্রিন শেয়ার অফ করে দিলাম আচ্ছা আপনি অফ করেন আরো দুইটা কাজ ছিল ম্যাম মোটে আপনি পরে দেখো আচ্ছা ঠিক আছে মাসুম আপনি আছেন আচ্ছা আমি যেটা দেখাবো যে আপনি আপনি ওটা ইয়া করে নিয়ে আসছেন ইমেজ টেস্ট করে নিয়ে আসছেন আর আমিও এটা ওইভাবেই নিয়ে আসছি কিন্তু ইমেজ টেস্ট করি নাই ওটাই দেখাচ্ছি এটা দেখে এটাই দেখেন দেখেন এটা কিন্তু এই ঘোড়ার পা আর একটা ঘোড়ার এই পিছনের পা আর একটা ঘোড়ার লেজ আর একটা ঘোড়ার মাথা আর একটা ঘোড়ার বডি আর একটা তিন এরকম মনে করেন যে জায়গা থেকে নিয়ে এসে আমি লাগাই দিছি আমি কিন্তু ঘোড়া বানাইনি আচ্ছা তারপরে যেটা করছি যে ড্রপ শ্যাডো দিছি আমি জানতাম না যে লোগোতে কোনো সময় ড্রপ শ্যাডো দেওয়া যাবে না যদি ক্লায়েন্ট না বলে তো আমি যখন এইভাবে ড্রপ শ্যাডো দিয়ে সাবমিট করছি লোগো তখন আমাকে বলতেছে যে ড্রপ শ্যাডো দেওয়া যাবে না আপনি ড্রপ শ্যাডো ছাড়াই দেন এই ক্লায়েন্টটা অনেক ঘুরাইছে হ্যাঁ তিনবার আরে ভাই এটা পেন্ডিং এ আছে তিনবার কনসেপ্ট চেঞ্জ করছে হ্যাঁ প্রথমে প্রথমে চাইছে আপনাদের মানে এরকম মানে ইলানোর একটা এটা হচ্ছে আপনার একটা ইয়া বড় একটা আমেরিকার একটা গার্মেন্টস ফ্যাক্টরি তো ওখানে আপনার টি শার্টে বসাবে হ্যাঁ টি শার্টে এই বুকের বাম পাশে বসবে তো আমি ওইরকম মনে করে এটা বানাইছি বানায় সাবমিট করছে আমাকে রেটিং দিছে হচ্ছে এটা ডিজাইন কনটেস্টের কাজ হ্যাঁ আমাকে রেটিং দিছে হচ্ছে 20 দেখ 20 রেটিং দিলে ভালোই লাগলো তারপরে আবার ডেসক্রিপশন চেঞ্জ করছে যে আমরা ঘোড়ার ছবি নিব আবার ঘোড়ার ছবিটা বানাইছি মানে প্রথমে চাইছে ঘোড়ার ছবি নিবে পরে বলতেছে যে আমরা ঘোড়া শুধু মাথা নিব আবার ঘোড়ার মাথাতে বানাইছি তারপরে আবার বলতেছে আমরা সিংহালা পেঁচা নিব লাস্টে আমি আর করিনি বলি তোর কন্টেস্ট করবোই না আর হ্যাঁ পরে এটা দেখতেছি রিজেক্ট করে দিছে এটা নাই আর আর দেখলে করছিলাম ওগুলো আছে পরে একদিন সকালে দেখতেছি যে ইমেল আসছে ইমেল চেক করে দেখতেছি যে আমি লাস্টে থেকে ফার্স্টে চলে গেছি আর যে যেটা ইয়া করছিল আপনার রিজেক্ট করছিল এটা এটা আর যে আরেকটা আছে এটা এই দুটো রিজেক্ট রিজেক্ট করে দিছিল কই এটা না তো আরেকটা কই গেল এই যে এটা হ্যাঁ এই দুটো রিজেক্ট করে দিছিল এই দুটাতেই রেটিং দিছে তা আমি ঢুকে দেখি যে একে ফার্স্টে রাখছে আর পরে যেটা দেখালাম ওটা সেকেন্ডে রাখছে আমি তো পুরাই অবাক পরে আবার ডেসক্রিপশন দেখতে গেছি মানে ডেসক্রিপশনে কি করছে আগে দেখি রায় দেখতেছে যে ওখানে বলছে যে আমরা ই নিব কিন্তু ই এর মতো আকৃতি থাকবে কিন্তু ই হবে না এরকম এই যে বললো আর ওই সময় মনে করতে করোনা শুরু হয়ে গেছে এই যে ক্লায়েন্ট ঘুমায় গেছে আর এখনো জাগেনি হ্যাঁ আর যে বিষয়ে যে আপনাকে যেটা বললাম এখানে দেখেন যে এখানে আমি সাদা কালো আর অন্য একটা কালার দিচ্ছি আচ্ছা এখানে একটু বলি একটু কালার কম্বিনেশনটা দেখেন ওনার কালার কম্বিনেশনটা কি চোখে অন্যরকম কোনো কিছু লাগছে মানে অড একটা ভাব কি দেখাচ্ছে চোখে কালারটা কিন্তু মানে চোখই বলছে যে না মেনে নেওয়া যায় কালারটা কিন্তু আপনাদের কালার কম্বিনেশনগুলোতে মানে প্রবলেম করেন বেশি উনিও কিন্তু ব্ল্যাক এর সাথে অন্য একটা ডিফারেন্ট কালারই দিছে কিন্তু এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে মানে চোখে চোখ দেখে বলছে না দেখা যায় এই জিনিসটা বুঝতে হবে আর এখানে
দেখেন ঘোড়াটা হচ্ছে ওই ঘোড়াটাই আমি এমন ভাবে মডিফাই করছি কিন্তু বুঝবে না, নেজ নেজ দেখলে বুঝবে যে ওই ঘোড়া, কিন্তু মাথা পা সবগুলা আলাদা আলাদা করে লাগাই দিচ্ছি। তো মডিফাই করলে এভাবে মডিফাই করবেন, হ্যাঁ, যাতে বোঝা যায় যে এটা সত্যিকারই। ভাই দেখেন আপনার ক্লায়েন্ট কি মারা গেছে নাকি করোনায়? মারাই গেছে ভাই, কোনো খোঁজ নাই। এখানে কথা হচ্ছে যে কাজের সিস্টেম গুলা বোঝেন, উনি যে কাজের এক্সাম্পলটা দেখালো সেটা কিন্তু আসলেই উচিত। আপনাদের আমি সবসময় বলি যে একটা জিনিস যে কপি করেন কিন্তু যেন বোঝা না যায়। আমি কেন দেখে বুঝবো যে আপনি কপি করছেন? যেরকম মাসুম দেখে বুঝেছেন যে আপনি কি করেছেন, ইমেজ চেঞ্জ করেছেন, তাই না? ফ্রন্ট ভেঙে গেছে, এটা তো ঠিক না। আমি কেন দেখে বুঝবো? শেপ দেখে কেন বোঝা যাবে যে আমি এটা ইমেজ চেঞ্জ করেছি? এমন ভাবে কপি করেন যেটা তো ধরা পড়বে না। আর আমি আবারও বলছি যে ফ্রি পিকে যান, ইমেজ চেঞ্জ করাচ্ছে কিন্তু ফ্রি পিক থেকে নিয়ে আসা ভালো। কিন্তু ফ্রি পিকে যদি আবার আপনি যদি ঠিক মতো অনেক সময় থাকে গ্রুপ করা থাকে, এমন ভাবে থাকে যে আপনি মুভ করতে পারছেন না, পার্ট করে কিনে নিয়ে আসেন, নিয়ে আসে জয়েন্ট দেন। আগেও বলছি যে পার্ট পার্ট অংশগুলোকে এক করে সাবমিট করেন, এটা আপনাদের লাভ হবে। আর এই যে এখন মাসুম যে উনি যেটা দেখালেন, ওনার ওইটা যদি সেল নাও হয়, ওনার কাছে কিন্তু একটা ঘোড়া রেডি আছে, উনি ইচ্ছা করলে ওই রোডাটা ঘোড়াটা বেচতে পারবে, আই মিন ইউজ করতে পারবে। এই জিনিসগুলো বুঝতে হবে, নিজেদের কাছে নিজেদের প্রোডাক্ট রাখতে হবে। আর কালার কম্বিনেশন আপনি যেটা দিয়েছেন হাসান জামিল লাইম, আমি এই জন্যই বললাম, দেখেন আপনার ওই কন্টেস্টের ইয়ে কত ছিল, প্রাইস কত ছিল আপনার যেটা দেখালেন? $30 $30 আর ওটা কত ডলারে জানেন? $397 আপনি কোন মার্কেটপ্লেসে কাজ করেন? ডিজাইন কনটেস্ট, ডিজাইন কনটেস্টে আপনি সব কাজ করেন? হুম, ফ্রিল্যান্সার ও তো সময় দা সময় আছে, এখানে একটা উইন হবে তো সারা মাস বসে থেকে খাবো। কি অবস্থা, আপনি তো দেখতেছি মাথা ঘুরাই দিবেন এদের, এনারা বাচ্চা বাচ্চা কাজ করতে যায় না। আপনাদের এখানে আমরা তো থাকবো না এখানে ম্যাম, এখানে আসলে আমরা পারবে না, চলে যাব। তবে ম্যাম ফ্রিল্যান্সারে কনটেস্ট করতে যায় আপনারা এখানে যদি আপনি কত ডলারের কাজ বললেন, $300+ ধরি, $300 কাজ যদি আপনি কপি পেস্ট করে নিয়ে যায় ধরায় দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট নিবে না, বরং আপনার আইডিটার অবস্থা বেহাল হয়ে যাবে। কপি করবেন কিন্তু ধরা পড়বেন না, এমন কপি যখন শিখে যাবেন তখন অন্য কোন মার্কেটপ্লেসে সুইচ করেন, সমস্যা নাই। কিন্তু একটু আগে কাজ বুঝেন, ক্লায়েন্ট বুঝেন, মানুষ বুঝেন। যাই হোক, ক্লাসের উপস্থিতি একটু বাড়ছে, তাও তো বাহিরের লোক অনেক। আচ্ছা বাড়ছে না, আমরা আসছেন জন্য বাড়ছে। চোহাগালি আসছেন, আপনারা আসছেন, হ্যাঁ আপনারা এসেই বাড়ছে। আপনি ছাড়া আর মাসুম ওনাদের ছাড়া তো আর কাউকে দেখছি না। আমরা তো বাহিরের আসি মনে করেন, যে আপনাকে আপনাকে ধরলে তিনজন, আমিও বাদে। আসলে ঘুম ভেঙে গেল তো ভাবলাম যে দেখি আপনার ক্লাসে কি হচ্ছে। আপনাদের ঘুমে সবারই আজকে বেহাল অবস্থা, ওয়ালি তো বলে চলে গেছে ম্যাম আজকে পড়েন, আমি গেলাম। আমার রিপ্লাই আমি ওয়ালি ভাই তো দুইটার পর পর্যন্ত আমরা লাইনে ছিলাম ঘুমে। আপনারা রাত 2টা পর্যন্ত ছিলেন? আজকে সবাই তাড়াতাড়ি ঘুমায় যাবেন, কালকে সকালে 9টায় আসতে হবে, আমি কালকে লেট করে আসব। আর এখন যে ঘুমায় পড়েন, আজকে আর সমস্যা নেই, আর ঘুম হবে, ওয়ালি মনে হয় ঘুমাইতে গেছে। আচ্ছা যাই হোক, মোটামুটি কথা বললাম, কিন্তু আপনাদের ভিডিওতে আসেন আগে, একটা ছবি তুলি, এখন বেশি মানুষ আসছেন। সারা রাত ভাই কি কাজ করলেন ডিজাইন নিয়ে? হ্যাঁ এটাই তো কোশ্চেন, আপনারা 2টা পর্যন্ত কি করছেন? আমি আসলে দিনের বেলায় কাজ করতে পারি না, আমি কাজ করি রাত 10টার পর থেকে, দেখা যায় ভোর পর্যন্ত ভোর রাত পর্যন্ত, দেন নামাজ টামাজ করে ঘুমাই যাই। আর কালকে একটু লেট হয়ে গেছে, একটু বিহান্সে কাজ করছিলাম এর জন্য। বিহান্সে আপনি অ্যাকাউন্ট খুলেছেন অবশেষে?
হ্যাঁ ম্যাম, আসলে সময়টা কোন পথে নিব এটা বুঝছিলাম না, তো ভাবলাম যে আসলে মাঝরাতে একটু ফাঁকা আছে, তো এখন অ্যাকাউন্টটা করে নিই। আচ্ছা 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 আচ্ছা, পোর্টফোলিও কয়টা যোগ করছেন? আর ম্যাম অ্যাকাউন্ট খুলছি এখন, কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইলটাই আমি কমপ্লিট করে নিলাম, জাস্ট অ্যাকাউন্ট খুলছি। কি ব্যাপার, কেউ ভিডিওতে আসবেন না? না আসলে কি করা? আচ্ছা আপনি পোর্টফোলিও তৈরি করে ফেলবেন সোহাগালি, আপনার কাজ আমি দেখবো নেক্সট দিন, পোর্টফোলিও দেখবো। ম্যাম পোর্টফোলিও আসলে আমি পোর্টফোলিও আসলে কি দিয়ে সাজাবো, আমি যে লোগোগুলো অলরেডি হ্যাঁ কন্টেস্টে ইউজ করছি এগুলা দিয়ে? হ্যাঁ কন্টেস্টে আপনি যেগুলো কাজ করেছেন সেইগুলো একটা প্রজেক্টে সাবমিট করেন, একটা প্রজেক্টে 4 থেকে 5টা কাজ সিলেক্ট করে সেই কয়টা দেন, মানে যেটা বলেছিলাম একটা কন্টেস্টে আপনার মিনিমাম 1500 এন্ট্রিজ থাকে, ওখান থেকে কোড যে 5টা কনসেপ্ট থাকে আপনি 5টা কনসেপ্ট পিক করেন, ওই 5টা কনসেপ্টকে আপনি একটা প্রজেক্টে সাবমিট করেন, ট্যাগ লাইন দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে পোস্ট করেন। দরকার হলে মাসুম ভাই আছে, তারপর ওয়ালি আছে, সাকওয়াত হোসেন আছে, ওনাদের কাছ থেকে হেল্প নেন। আপনাদের তো এখন আপনাদের মধ্যে ভালো কমিউনিকেশন হয়ে যাওয়ার কথা, সো নিজেরা নিজেদের মধ্যে কথা বলে দেন, আমাকে দেখাবেন, আমার তো দেখা, আমি দেখবো শুধু যে কেমন হইলো। আমার নেটের প্রবলেম হওয়ার কথা অসম্ভব কিছু না, তবে হতেই পারে। না ম্যাডাম ওই যে কথা হতে হতে সিডির টিক্সের মতো আটকে যাচ্ছে, আবার পরে শুনতে পাচ্ছি। আপনার আপনার ভাই কি বলতেছেন? আপনার বাড়ি কি চাপাই নাকি ভাই? না 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 না, চাপাই না ভাই, আমার বাড়ি চাপাই না। চাপাই তো আজকে নেটের অবস্থা সবারই খারাপ। আমার বাসা হচ্ছে আপনার রাজশাহী জেলার দুর্গাপুর থানাতে। আপনাদের ওইদিকে নাকি বন্যা হয়েছে? বন্যা হয়েছে মানে আপনি তাহেরপুরের নাম শুনছেন? ইপুর তাহেরপুর, তাহেরপুর ভাই শুনছি, তাহেরপুরের নাম শুনছি। তাহেরপুরের নদী যে বেড়িবাঁধ বেড়িবাঁধ দিছে, তো বেড়িবাঁধের ধারতে মনে করেন যে বসার জায়গা আছে, ওই বসার জায়গা পর্যন্ত পানি উঠে গেছে। মাসুম ভাই হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা তাহেরপুর আর মোহনগঞ্জের মাঝখানে। তাহেরপুর আর মোহনগঞ্জের মাঝখানে কোথায়? গোপালপুর। গোপালপুর, আমার বাসা ভবানীগঞ্জ ভাই। ভবানীগঞ্জ বাসা আপনার? হ্যাঁ। কাছাকাছি তো তাহলে? হ্যাঁ ভাই, ভবানীগঞ্জ। আমি যখন তাহেরপুর ছিলাম তখন ভবানীগঞ্জ মানে দেখা যায় সপ্তাহে একদিন যাওয়া হতোই। আজকে একটা মজার ব্যাপার হলো, আব্দুল্লাহ মাসুদ কি আছেন? ওনার নাকি পাওয়ার সাপ্লাই কেটে গেছে। ও আচ্ছা, ওনার ভিডিও আজকে তো উনি ভিডিও করছেন না, আমাকে পোস্ট করতে হবে। আজকে ক্লাসে কি দিব বলেন? ম্যাম কি বলেন, এই কন্টেস্ট করতে যায় আমার যে এমনি নিজের স্কিল বাড়ানোর জন্য কোনো কাজ করা হচ্ছে না। স্কিল বাড়ানোর জন্য কি কাজ করবেন? আপনার কন্টেস্ট করলেই তো নিজের স্কিল বাড়বে। কি স্কিল বাড়াইতে গেলে কি দরকার হয় আগে যাই বলেন, স্কিল বাড়াইতে গেলে কি দরকার হয় বলেন। ম্যাম কিছু ইউটিউবে মানে ভিডিও দেখে কিছু কপি করলাম, পেস্ট করলাম। ভিডিও দেখে কি করবেন? আপনি বলতেছেন কন্টেস্ট করতে যে আপনার আইডিয়া হচ্ছে না, কন্টেস্ট করে যদি আপনি উইন করেন সেইটাই তো আপনার বড় স্কিল, এর চেয়ে আর কি লাগবে? সুদর্শন স্যার কি আছেন? কন্টেস্ট করলে তো এমনিতেই আপনার এই যে পয়েন্টটা বেড়ে যাবে, লেভেল বেড়ে যাবে, পয়েন্ট বেড়ে যাবে, লেভেল বেড়ে যাবে। মিজানুর রহমান তো পয়েন্ট নেই, আপনি না হারা ছিল কি বা আছেন? মোহাইমেন আছেন? নেই। সাইদ আছেন? থাকলে আবার
আপনারা কথাও বলেন না ঠিক মতো। আজকে ক্লাসের অবস্থা কিন্তু খুবই খারাপ, আমি সিরিয়াসলি বলছি নেক্সট দিন এরকম হলে কিন্তু হবে না। কাজের অ্যাক্টিভিটিস বাড়ান, কাজ করেন, ক্লাসে থাকেন, প্রবলেম সব সময় থাকবে। প্রবলেম আজকে ভাব মনে হচ্ছে আজকে এইটা প্রবলেম, কালকে থেকে ইনশাল্লাহ সব ঠিক করে ফেলবো, কিন্তু এটা আসলে হয় না। বেসিক্যালি কালকে আর একটা নতুন প্রবলেম চলে আসে, আপনি চান বা না চান। তো প্রবলেমের একটা প্রায়োরিটি দিয়েই রাখেন যে এইটার জন্য প্রবলেম আমি আছি ম্যাম। আচ্ছা আসেন আপনি, আমি জানি। প্রবলেমের একটা জোন দিয়েই রাখেন যে এটা প্রবলেম জোন, যত প্রবলেম সব এখানে থাকবে। বাট আপনার কাজের জন্য নির্দিষ্ট একটু সময় দেন, আপনি যে সময় কাজ করতে পারেন সেই সময় আপনি কাজ করেন। আপনাদের কিন্তু কি বলবো, কাজ করছেন না, মোট কথা আমার কাজ পছন্দ হচ্ছে না। আপনারা কপি করলেন তাও অন্য লোক ধরে ফেলছে, এটা কি ধরনের কথাবার্তা? মাসুম আজকে ক্লাসে এসে সব ধরে ফেললেন আপনাদের কপিবাজির কথা, কেন এরকম? কেন কপি করবেন? সুন্দর করে কপি করবেন, মানে চুরি করবেন, চুরি কেন করবেন না, কিন্তু প্রমাণ রাখা যাবে না। সুইট ভাই সুইট ভাই ক্লাস করেন, হ্যাঁ একদিন চুরি কেন করা লাগে তাহলে শিখে যাবেন চুরি কেন করা লাগে। আমি সুইট ভাইকে বলছি একদিন ক্লাস নিতে, ওনাদের বলছে যে আরো কয়েকদিন পরে, আদেও নিবে কিনা সব ভাইয়েরই ভালো জানে। ম্যাম আমাদের দুর্ভাগ্য যে আমরা অত উঁচু স্তরে চোর হতে পারিনি। চুরি তো করা শিখুন আগে, আগে চুরি করা শুরু করেন, চুরি করেন আগে বলেন চুরি করেন কিনা, নেটের এত প্রবলেম। চুরি ছাড়া কাজ হয় ম্যাম? ও চুরি করেন, একদিন চুরির উপরে ক্লাস নেবেন, কে নেবেন বলেন তো? আমি চুরি না করলেও কনসেপ্ট চুরি করতে হবে। না ভাইয়ের কথাটা ম্যাম ভালো লাগছে, হ্যাঁ কারণ আমরা যারা এখানে কাজ করি এটা অরিজিনালি আমরা গ্রাফিক ডিজাইনার না, কারণ আমাদেরকে একটা যখন মানুষের শেপ আঁকাইতে বলে আমরা কিন্তু পুরোপুরি মানুষের শেপ আঁকাইতে পারি না। সো চুরি বললেন আর কপি বললেন এটা কিন্তু করাই লাগে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি টাইপোগ্রাফির কাজ না হয় কিন্তু শেপের কাজ হলে, হ্যাঁ ভাই শেপের কাজ হলে আপনাদের তো নাকি আর সে ক্লাস শেষ করে দিব। আমি কিছু বলি নাই, আপনারাও কিছু শুনেন নাই। আচ্ছা আমি একটা কন্টেস্ট সিলেক্ট করে দিই, এটা কাজ করেন তো লাইভ করবেন, এখানে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন, করবেন আপনারা এখন করবেন এটা দেখি তো কেমন পারেন আপনারা, কালকে দেখাবেন? না না এটা এমনি সিম্পল একটা ইয়ে শুধু দেখাবো যে এই জিনিসগুলো কেমনে করে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আগে ল্যাপটপটা ঠিক জায়গায় রাখি, ল্যাপটপ বিছানার উপরে ছিল টেবিল উপরে নিয়ে এসে রাখি। এই কাজগুলো আপনারা কেন করেন? বিছানা থেকে ল্যাপটপ থেকে দূরে থাকবেন ভাই, ল্যাপটপের তো একটা রেডিয়েশন আছে নাকি আমল? হাই 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 ফোনের রেডিয়েশন নাই, নাই ভাই ফোনের রেডিয়েশন নাই ভাই আরো বেশি। আমি শুনতে সব সময় পাশেই থাকে, পকেটে থাকে, শুনতে পাচ্ছি না ভাই কথা ভাই। সব কিছু রেডিয়েশন আছে, আপনি রেডিয়েশনের মধ্যে বসে আছেন। ল্যাপটপ মানটা যদি আদমান ভাই, আমার ল্যাপটপ যদি মানুষ হতো ভাই বুঝছেন, আমাকে ধরে প্রতিদিন মারতো। কথা বলেন আমি এটা
ওপেন করে নি। ম্যাম ভাইয়াদের সবার কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি? ম্যাম আপনি একটা কনটেস্ট দিবেন যে বলছিলেন লাইভ করব। হ্যাঁ দিচ্ছি, সবই দিব ম্যাম। ভাই ভাইনারা দেখাবে ওটাও করব। একটা কাজ করলাম একটু দেখেন তো, বুঝি নাই কম্বিনেশন ঠিক আছে নাকি কালার কম্বিনেশন, দেন দেখি। ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করেছেন? জি ম্যাম। মকআপ দিলে তো এমনিতেই কালারফুল হয়ে যায়, ভালো মকআপ পিক করেন আপনারা, চেষ্টা করবেন লোগোতে কি বলে এটাকে গ্রেডিয়েন্ট এন্ড শ্যাডো, শ্যাডো যে কোনো ধরনের ইফেক্ট মুক্ত রাখা লোগোটা, এইটা চেষ্টা করেন। আর এখানে মকআপ দেন, মকআপটাই কালারফুল করে দিবে আপনার কাজটাকে। এই সিম্পল কাজটাকে আপনি মকআপ দিয়ে দেখেন তো কেমন লাগে, ব্যাকগ্রাউন্ডে না দেন। ভাই এটার কনসেপ্টটা কি, কনসেপ্ট কি ছিল যেন? নাই নাই জি ভাই, পার্সোনাল ওয়েবসাইটের জন্য ওনার লোগো লাগবে, ওনার প্রতিষ্ঠানটা হলো ক্ষুদ্র বিনিয়োগ সংস্থা। আচ্ছা ফিনান্সিয়াল। আসসালামু আলাইকুম। করার পরে যে তিনটা হার্ট শেপের মাঝখানে কোনো দাগ থাকে না। হ্যাঁ আপনি যদি হার্ট শেপ দেন তাহলে মাঝ থেকে ইলিপস টুলটা আপনি সরাই ফেলেন আর একটু বড় করে দেন, আর ইলিপস টুলগুলো সব চেঞ্জ করেন। মানে এগুলো ডিলিট করে দেব বলছেন? হ্যাঁ ওগুলো ভালো করে তৈরি করেন। ওটা আসলে কি জন্য বললেন না যে মিউজিক্যাল শেপ হয়ে গেছে, মিউজিক ব্যান্ডের মতো হয়ে গেছে এটা। এই যে হার্ট শেপটা যে আপনি দিয়েছেন না ভাই, হার্ট শেপের প্রথম দিকে আর শেষ দিকে শুধুমাত্র লাইন সেগমেন্ট টুল থাকতে পারে কিন্তু ওর মধ্যে থাকবে না। প্রথম দিকে আর শেষের দিকে? হ্যাঁ হার্ট শেপ যেটা দিয়েছেন এগুলোর ডান লেফট সাইড এন্ড রাইট সাইডে লাইন সেগমেন্ট একটু থাকতে পারে কিন্তু ওর মধ্যে দিয়ে থাকবে না লাইন সেগমেন্ট। ও বুঝতে পারছি ভাই, মানে এখানে এপারে থাকতে পারে কিন্তু এই পাশে থাকবে না, বুঝতে পারছি। না ভাই বুঝতে পারেন না আপনি ভাই, দুটোরই একটা না, দুটোই এরকম করতে হবে। বুঝতে পারছি ভাই, ওকে। আর আপনি বার গুলো বাড়ান, মিনিমাম হচ্ছে যে 8টা মতো বার নেবেন, আর বার গুলো সব এই ছোট থেকে বড় সাজিয়ে দিবেন, এরকম না উঠানামা করবে। এই বার গুলো বাড়াবো বলছেন? ওটা না, এই যে আপনার রেকট্যাঙ্গুলার গুলো নিয়েছেন না, হ্যাঁ এইগুলা কিন্তু উঠানামা করবে, মানে আপনি ছোট থেকে বড় আকারে সাজিয়ে চলে গেছেন। হ্যাঁ এরকম না, কোনোটা ছোট কোনোটা বড় এরকম থাকবে, মানে একটা যদি কোনো বছর বোঝায় যে কোন বছরের বিনিয়োগটাকে এটা নির্দেশ করে একটা বারকে, যেরকম ক্রিকেট খেলা দেখেন না কোন ওভারে কত স্কোর হয়েছে, সব ওভারে কি দেখা গেলো যে কম থেকে বেশি রান হতে থাকে, এরকম কোন সময় কম হবে কোন সময় বেশি হবে। সবচেয়ে বড় কথা ভাই আপনি এখানে হার্ড শেপ নিষেধ দিয়েছেন, মানে এটার যুক্তি কি? নিলাম না ভাই, না কারণ যিনি 5 স্টার নিছেন উনি তো হার্ড শেপ নাই নাই, এটা তো মিউজিক ভাই, এটা তো লেটার লোগোতে ভাই, এটা কি রূপ মানে কেমনে হয় এটাতে একটা লোগো? হ্যাঁ এটা তো মিউজিক না, এটা হচ্ছে আপনার হিস্টোগ্রাম আর এই যে স্ট্রাটার ডায়াগ্রাম আর আছে ওই যে যোগানের রীতি তৈরি করেছে। আমি একটা বলি, যেটা 5 স্টার পেছে ওটা দেখেন যে মানে ফিনান্সিয়াল লোগো নিচ থেকে উপরে উঠছে, বাট আপনি যেটা দিয়েছেন যে দু সাইডে মিউজিক্যালি যেটা দিয়েছেন
ছোট থেকে বড় করেন তাহলে হবে। ওকে ভাই আমি করে আপনাকে দেখাচ্ছি। হ্যালো ভাই, ওয়ালি ভাই নাই আজকে? আচ্ছা, আপনারা কি কি এরকম শেপ বানাইছেন এর আগে? না ভাইয়া। আচ্ছা সাকল হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি যদি করেন মানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে করি তাহলে হবে, বা কার্ভেচার টুল দিয়েও হবে, এরকম করা যাবে। আপনি একটু দেখান তো, একটু দেখি তো, তাহলে আমার কষ্ট করে পাশেই যেতাম। দেন স্ক্রিন শেয়ার দেন ভাইয়া, এটাকে ফটোটা ই করা লাগবে না, দেওয়া লাগবে না আগে? করেন ধারণা থেকে করেন। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি দিচ্ছি। আচ্ছা তাহলে স্ট্রেট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা আমি দুইটা দিচ্ছি, হ্যাঁ ওই রকমই দুইটা দিচ্ছি। একটা হ্যাঁ, কি ব্যাপার, 14 জন থেকে 16 জন হয়ে গেল যে ভাই? কত নম্বর ক্লাস চলছে জানি? 30 না 32? ভাই এটা কি চলবে? আমি বলি আপনাকে, এই যে আপনি পেন টুল দিয়ে প্রত্যেকটা বারের মাথায় কিন্তু ঠেকাতে হবে আপনাকে, নাহলে কিন্তু ওটা হবে না, অর্থ প্রকাশ করবে না। হ্যাঁ বুঝতে পারছি ভাই, আগে লিফ দিয়ে ইয়া করে নি, তারপরে করে নিচ্ছি। আর ইলিপস গুলো অন্য রঙের দিবেন। হ্যাঁ ইলিপস অন্য রঙের দিবেন। সবগুলো কি ঘুমায় গেছে নাকি, কথা বলে না কেন?
কে পুরাতন কে চিনি না কই জিয়াউল হক ভাই শুনুন হ্যাঁ ভাই লাইনা জি বলেন একটাই আর যারা আসছে ওরা সিনিয়র মনে হয় সিনিয়র গুলো তো আমি চিনি না ভাই আমি আছি আগের ব্যাচে ছিলাম ম্যামের কমপ্লিট আমাদের ভাই আগের ব্যাচের আপনারা কয়টা মানে কয়জন আর্ন করছেন আমাদের ব্যাচে শুধু দুইজন আর্ন করছে এই যে আমাদের শাখওয়াত হোসেন ভাই আর আরেকটা হচ্ছে আপনারা মেন্টরিং ক্লাসে গেছেন হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ মেন্টরিং ক্লাসে যে সাইফুল নামে একটা ছেলে সেদিন ক্লাস করাইলো জি জি ওই সাইফুল হক আই গেছিলাম মেন্টরিং আচ্ছা এই 2020 এর ভাষণ কার কার আছে আমার আছে ভাই আমার আছে আপনাদের আছে তাহলে আপনাদের এই কাজটা করতে অনেক সুবিধা হবে হ্যাঁ যাতে 2020 দেখান আমরা দেখি আচ্ছা দেখি ভাই কিভাবে করে হ্যাঁ আর 2020 যে আছে সে রেডি হন হ্যাঁ তার থেকে করায় নিব আমি বলে দেব এটা কি হুবহু করতে হবে ভাই বুঝিনি মানে যেটা দিয়েছেন আপনি পিকটা ওটা কি একদম হুবহু করতে হবে ওই রকমই হয়ে যাবে আপনি হুবহু না করলে ওই রকম হয়ে যাবে ভাইয়া ওয়েট একটু মানে আমি ট্রাই করছি দেখি কোনটাতে সুবিধা হয় আমিও প্রথমে দেখে অবাক হয়েছিলাম হ্যাঁ যে এটা কেমনে করে পরে এরকম ইয়ে দেয় আমি একটা আমার ফেসবুকে কিন্তু ইয়ে করা আছে পোস্ট করা আছে প্রোফাইল পিকচার দেখাচ্ছি দাঁড়ান এটা ব্রাশ টুল দিয়ে করলে মেবি একটু ইজি হবে মনে হয় হবে হবে না মানে আপনি আসলে কিভাবে করেছেন আমি ব্রাশ টুল দিয়ে করলাম হুবহু হয় সেম এরকম হবে না কিন্তু জাস্ট হয়েছে কিছুটা আচ্ছা আপু আপনি স্ক্রিন শেয়ার দেন আমি বলছি টু শেয়ার উইথ ইউ Adobe Illustrator graphic design hacks that you probably will not fully know or utilize see how many of these illustrator hacks you do in fact learn today and learn how to use Adobe Illustrator like a boss এই স্ক্রিন শেয়ার দিবে ভাই দেন আপু কে দিতে বলছি আমি এভাবে করেছি আচ্ছা প্রথমে আগে আপনি আর্টবোর্ড নেবেন 1500 by 500 হ্যাঁ হ্যাঁ
এটা কি ভাই রেকট্যাঙ্গল টুল দিয়ে করা? আমার নেটের প্রবলেম ভাই। হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি না অনেক সময়। রেকট্যাঙ্গল টুল আর হচ্ছে আমি করেছি দিয়ে দুইটা মিলে। মানে রেকট্যাঙ্গল হচ্ছে ছোট ছোট আর একটা বড় রেকট্যাঙ্গল তারপরে কাট আপ। ছোট বড় এইভাবে নেওয়ার পরে এই যে আপনার কর্নার ধরে রাউন্ড করে দিছে। প্রথমে এক সাইডে নিবেন, হ্যাঁ এরকম চিকন চিকন করে নিবেন, হ্যাঁ এরকম চিকন হবে, হাত সোজা না তো ওই জন্য বাঁকা হয়ে যাচ্ছে। আরো বড় করেন, আরো বড় করেন, আরো বড় করেন, সমস্যা নাই, চিকন করেন, চিকন করেন, চিকন করেন, কত বড় না এই এরকম এরকম জায়গাতে নেন। আরো চিকন করব না, থাক এরকমই থাক, পিছনে এটা একটু আগায় দেন, এই পাশেরটা এটা মিল এর সাথে আগায় দেন। আরো নিব এটাকে অল্টার ধরে অল্টার ধরে টেনে নিছেন আসেন একটা কপি করব আগে নাকি? হ্যাঁ হ্যাঁ অল্টার ধরে নিছেন আসেন, সমান করেন সমান করেন। হ্যাঁ এখন কন্ট্রোল ডি দেন, দেন দিতে থাকেন লাস্ট পর্যন্ত নিয়ে আসেন। আচ্ছা ঠিক, এখন এই পুরোটা সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন, হ্যাঁ পুরোটা। আচ্ছা শিফট অল্টার ধরে এখন এটা সমান করেন, শিফট অল্টার ধরেন, ধরে এক কোণা ধরে সমান করেন, ওই ওইদিকে না, ওইদিকে না, ওই যে বের হয়ে আছে নিচের মাথা অল্প একটু ছোট করে তাহলে হবে। আচ্ছা থাক 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 থাক, বেশি হয়ে গেছে মনে হয় না। আচ্ছা ওকে থাক, এখন পুরোটাই ইয়ে করেন, ব্ল্যাক কালার দেন পুরোটা সিলেক্ট করে। হ্যাঁ পুরোটা সিলেক্ট করে ব্ল্যাক কালার দেন, স্টোকের কালারটা বন্ধ করে দেন। এখন একটা ছোট একটা বড় এইভাবে রাখেন। বুঝলাম না, একটা ছোট বাইরে ক্লিক করেন, একটা বাইরে ক্লিক করেন, হ্যাঁ এখন একটা ছোট করেন, নিচেরটা ছোট করেন একটু, নিচেরটা ওইভাবে না, ওইভাবে না, মাঝখানে ধরে ছোট করবেন, মাঝখানে ধরে, ওখানে না, কোন জায়গায় বুঝতে পারছি না তো ভাই, কান্দার মাঝখানে আপনার সাইডের মাঝখানে, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আপনি যেখানে, হ্যাঁ 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 ছোট করেন, এখন ছোট করেন, হ্যাঁ নিয়ে যান আরো নিয়ে যান। শিফটলটা ধরছেন কে? শুধু এক ইয়ে ধরেই শিফটলটা না, হ্যাঁ আচ্ছা থাক, এখন উপরের ডাই যান, উপরেরটা আরেকটু ছোট করেন, আরো নিয়ে যান, ওটা ওর চাইতে ছোট করেন, ওর চাইতে ছোট, আরো ছোট আরো করেন, আরো ছোট করেন, তাছাড়া তো ইয়ে করলে মিলে যাবে, দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে উপরেরটা যান, উপরেরটা এখন অল্প ছোট করেন, ওটার থেকে ছোট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অত না অত না অত না, এই এদিকে নিয়ে আসেন, এদিকে এরকম জায়গায় রাখেন। আচ্ছা তার উপরেরটা যান, এখন এভাবে ছোট বড় করে ইয়ে করেন শেষ পর্যন্ত, এটা একবারে নিয়ে চলে আসেন এরকম জায়গাতে, এটা এখন এখানে ওখানে এখানে রাখেন, এখানে রাখেন, মানে ছোট বড় হতে হবে। হ্যাঁ আচ্ছা রাখেন রাখেন রাখেন, ওকে ওকে ওকে, আচ্ছা ওটা ওটা থাক, ওটা থাক, ওটা একটু ছোট করেন, এটা এরকম জায়গাতে নিয়ে আসেন, ওটা ছোট না করলে হতো সমস্যা নাই। আচ্ছা এখন পুরোটা সিলেক্ট করে পাথফাইন্ডারে যা এক কেটে দেন, সবগুলো এক এক করে দেন, এক করে কেটে দিব, হ্যাঁ এটা দে প্রথমটাতে, এটাতে ইউনিট, আচ্ছা এই এটা বের হয়ে গেল, কেন কন্ট্রোল ডি দেন, এক কন্ট্রোল জেড দেন,
এইটা বের হয়ে গেছে এটা 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 ঠিক করেন এটা চলে গেছে ওইদিকে এটা পুরোটা স্ক্রিপ্ট করেছে এটা সমান করেন জি ভাই হয়েছে আমার এক সাইড মোটামুটি এখন পুরোটা সিলেক্ট করে সমান করে নেন হইছে আপনার হ্যাঁ এদিক করতে হবে না জি ভাই বাম দিক হ্যাঁ দুই দিকে করতে হবে ওই পাশেটা একটু মোটা করে করলে এরকম মোটা হবে দেখেন একবারে চিকন একবারে মোটা আছে এখন এখন পাথরটা দেখে কেটে দেন কেটে দিলে না ইউনিট করতে হবে এটাকে হ্যাঁ হ্যাঁ ইউনিট করুন আচ্ছা এখন ইয়েতে ফিরে যান ডাইরেক্ট সিলেকশনে যান তো আপনার 2020 না জি এটাতে এটাতে ক্লিক করেন এখন এখানে আসে ক্লিক করেন ডাইরেক্ট সিলেকশন হ্যাঁ এটাতে ক্লিক করেন এই যে ইয়ে আছে না এই যে রাউন্ডের ইয়ে আছে এটা ধরে টানেন তাহলে গোল হয়ে যাবে এই মাথা না শুধু এক মাথা এই মাথা এই মাথা হ্যাঁ হ্যাঁ যতটা রাউন্ড করা যায় করেন আচ্ছা ওকে কই হলো না তো সবগুলো হয় পুরোগুলো সিলেক্ট হয়নি সবগুলো সিলেক্ট করে নেন মাথার দেখেন তো হয়েছে এরকম আচ্ছা ভাই কিছুটা হবে এখন এই পাশেরটা করেন এভাবে এই বারগুলো একটু মোটা মোটা নেবেন তাহলে হবে আবার বার নিয়ে এইদিকে করব হ্যাঁ যেভাবে করলেন এভাবে করবেন এপারে করেন এপারে 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 ছোট করেন একটু ছোট করেন হ্যাঁ এটা বড় করেন এটা মিডল কালার করবে হ্যাঁ এখানে একটু বড় করেন না এটা মিডল মিডলে কালার দিবে হ্যাঁ মিডলে কালার দিবে আনবোর্ডে কালার রোটাপ কন্ট্রোল ডি মারে রোটাপে একটা নি রোটাপে এই কালার হবে একটা মিডলটা দেখা যাবে আচ্ছা থাক এইভাবেই থাক এটা সমস্যা নাই এখন ওই সেম হয়তো ওটা যেভাবে করছেন এটা ওইভাবে করে ছোট বড় করে না আগে কাছাকাছি থাকলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন এরকম হবে এই যে এটা দেখেন কেমন হয়ে গেছে হ্যাঁ এরকম হয়ে যাবে তো এরকম এরকমও দরকার আছে তো ওই কাছাকাছি রাখেন সমস্যা নেই এবারে এটা আরেকটা জায়গা থেকে করা যায় সেই জায়গাটা দেখাবো আপনাকে হ্যাঁ যাদের সেটা থেকে যে করবে হ্যাঁ আচ্ছা এখন পুরোটা সিলেক্ট করেন গেতে যান ইফেক্টে যান ইফেক্ট ইফেক্টে যান আচ্ছা স্টাইলাইজ ওপেন আগে এই যে এটাতে যান স্টাইলাইজার হ্যাঁ পুরো সিলেক্ট করেন এটা সিলেক্ট করে ইফেক্টে যান যাদের ইয়ে নাই 2020 এর যাদের নাই যাদের 15 তারা কেমনে করবে এই যে রাউন্ড কর্নার আছে না ক্লিক করেন আচ্ছা প্রিভিউ করেন প্রিভিউ প্রিভিউ ক্লিক করেন এখন বাড়াইতে থাকেন এটা হচ্ছে রাউন্ড আচ্ছা রাখেন রাখেন ও বেশি হয়ে গেছে 35 36 এর মধ্যে রাখেন তাহলে হবে আচ্ছা থাক একটু কম আর একটু কমান বেশি হয়ে গেল মনে হয় আচ্ছা ওকে 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 থাক 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 আর একটু বাড়ান আর একটু বাড়ান 34 করেন বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে থাক ওকে আচ্ছা যাদের এই যে ইয়েতে নাই এই যে পাশেটা যেমনে করলো ডাইরেক্ট সিলেকশন টুল দেয় যাদের 2015 ভার্সন হ্যাঁ তারা কিন্তু এই এই অপশনটা খুঁজে পাবেন না এবার এই যে এখানে যে একটা পয়েন্টের মতো আছে ধরে টান দিলে রাউন্ড হয়ে গেল যারা পাবেন না তারা এই যে ইফেক্ট থাকে স্টাইলাইজার স্টাইলাইজার থেকে রাউন্ড কর্নার হ্যাঁ এখান থেকে এভাবে রাউন্ড করবেন কিন্তু এখানে একটা সমস্যা এই যে এই কোণাটা রাউন্ড হয়ে গেছে তো এই জন্য এটা যেটা করতে পারেন এই এই সাইডটা এই দাগের বাইরে বের করে আর্টবোর্ডের বাইরে বের করে দিবেন তাহলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রেকটেঙ্গেল নেন আর একটা পুরোটাই
কার্ডবোর্ডের সময় নেন কার্ডবোর্ডের সমান হয়নি মনে হয় আচ্ছা যাই হোক সমস্যা নেই আচ্ছা গ্রেডিয়েন্ট কালার করতে পারেন হ্যাঁ আচ্ছা এখন গ্রেডিয়েন্ট কালারে যান এখানে কালার দেন এখন গোলাপি কালার দেন একবারে আরেকবারে এইরকমই আরেকটা সেম কিন্তু কালারটা কম হবে উপরে উপর থেকে দেন আচ্ছা 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 ঠিক আছে থাক ওকে এখন এটা সেন্ড টু ব্যাক করেন এখন ব্যাক করেন পুরোটা সিলেক্ট করেন পুরোটা সিলেক্ট করেন পুরোটা পুরোটা আচ্ছা এইভাবে করেন এইভাবে করেন ওটা নিচে দেন এই এই কালারটা যেটা করছেন এটা নিচে দেন আচ্ছা এখন এই দুই পাশে যে কালো আছে এটা সাদা করে দেন সাদা কালার এখন বাইরে একটা ক্লিক করেন দেখেন তো এরকম হলো নাকি গ্রেডিয়েন্ট কালারটা ঠিকঠাক হলে ওইরকমই হয়ে যেত বুঝছেন গ্রেডিয়েন্ট কালার ঠিক হয় নাই বুঝছেন কত সস্তা জিনিস এখানে এখন আরো কাজ করা যাবে হ্যাঁ এখানে যেটা আপনি করতে পারেন এতে যান ইলিপ নেন ইলিপ এরকম জায়গাতে আমি দেখাই আপনাকে এরকম জায়গা যে এখানে আছে সেখানে এই লিপ নেন এখানে একটা নেন এখানে একটা নেন বড় হয়ে গেল ওর চাইতে ছোট করেন হ্যাঁ যান মাঝখানে নিয়ে যান ওটার মাঝখানে নিয়ে যান আর একটু ছোট করেন আচ্ছা দেখি ছাড়েন 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 ওখানে ছাড়েন আগায় দেন সামনের দিকে ওদিকে না এদিকে দেন এদিকে এদিকে যাতে মনে হয় যে ওটা সমান হয়ে আছে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এদিকে বেশি হয়ে গেছে একটু এদিকে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা থাক 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 এখন ওই ওটা ধরে কপি করে এখানে নিয়ে আসেন আর একটা হ্যালো নুসরাত ম্যাম আর্টবোর্ড কত কত নিছেন মানে কতটুক করে হাইড্রয়েড 1500 by 500 আচ্ছা ঠিক আছে 1500 by 500 হ্যাঁ হ্যালো ভাই আসম ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন এবার কি করব ওয়েট করেন ভাইয়া গেছে গা মেবি নেটে খুব প্রবলেম হয়ে যাচ্ছে সার্ভার যাচ্ছে আর আসতেছে হ্যাঁ এই জন্যই এরকম হচ্ছে এটা আগায় দেন এটা আগায় দেন পরে যেটা নিছেন ওটা সামনের দিকে মানে যাতে মনে হয় যে ওটা ইয়ে হয়ে আছে হ্যাঁ চারিদিক সমান আছে চারিদিক সমান আছে আচ্ছা এখন এপারে এপারে আসেন এপারে ফিরে আসেন এপারে ওই রকম দেন দুই তিন জায়গাতে ছোট করেন এ পাশে তো এত বড় হবে না এ পাশে ছোট লাগবে আরো ছোট করেন হ্যাঁ
বেশি ছোট হয়ে গেল তুমি ও আপনি আর্টবোর্ডটা জুম করে কাজ করেন এটাতে সুবিধা হবে আপনি দূর থেকে ছোট ছোট কাজ করা গুলো করতে আচ্ছা এখানে আর একটা দেন এই যে মাঝখানে এটার নিচে আর একটা আছে এখানে দেন ইলিপ গুলো সবগুলো সিলেক্ট করে এটাতে অ্যাশ কালার দেন সাদা কালার না অ্যাশ কালার দেন ইলিপ সবগুলো সিলেক্ট করেন দুই পাশের থেকে আমি চার একটা দেওয়া লাগবে না থাক ওখানে দেওয়া লাগবে না অত দেন না দিয়ে নেবেন অ্যাশ কালার দেন অ্যাশ কালার আমার হ্যাং করছে আমার নেট চলে না আর আপনার হ্যাং হয়ে যাচ্ছে না আচ্ছা একটু ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন হয়ে গেছে বুদ্ধি গত মাথায় এই জন্য তো আপনারা দেশ চালাতে পারতেছেন আচ্ছা এখন এরকম ইয়েগুলা বৃত্তগুলা বাহিরে সাদা অংশে কয়েকটা নেন ছোট ছোট করে আর ছোট ছোট করে হ্যাঁ আপনার ডিজাইনটাকে সুন্দর করতে যা করা লাগে সেটা করতে হবে হ্যাঁ একটু করে আরো ছোট একবারে ছোট আমি জিনিসটা দেখাই তাহলে বুঝবেন এগুলো তো সব এখন সাদা সাদা ই আসবে কালার চেঞ্জ করবেন তাছাড়া খুঁজে পাবেন না তো পরে কালার চেঞ্জ করবো আমার তো ওটা ওপেনই হচ্ছে না পুরোটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু হ্যাঁ এগুলো সিলেক্ট করে না কন্ট্রোল ডি দিয়ে সবগুলো হারিয়ে দেন দিয়ে প্রথম থেকে করেন কয়টা নিয়েছেন দেখেন হ্যাঁ এখন কালার চেঞ্জ করে দেন কালার দেন আচ্ছা আপনি এটা দিতে থাকেন আমি আপনাদের আর একটা স্ক্রিনশট পাঠাচ্ছি এটা দেখেন আমি আপনাদের এই আজকে ক্লাস নিতে বলছিল বলে আমি কালকে একটু দেখলাম তো দেখে দেখতেছি এই জিনিসটা ভালো লাগলো আর আপনার কি ভাই যে ডিজাইনিং নামে একজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার আছে ওর চ্যানেল চ্যানেল কার বলতে পারবো না দেখতে হবে ও এরকম এই ধরনের ডিজাইন দেখাই সম্ভবত মানে চ্যানেলের নাম হচ্ছে ডিজাইনিং এতগুলো না এতগুলো না আচ্ছা আমি দেখাচ্ছি ইউটিউবের ভিডিওটাই দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ভালো স্ক্রিন শেয়ার অফ করেন আপনারা ইউটিউবে দেখেন না ঘাটাঘাটি করেন না দেখেন
যে ভাই ডিজাইনিং এই যে পিছনে কিন্তু এটা এগিয়ে নিছে একটা পানির একটা পিক নিয়ে ওটা ক্লিপিং মার্কস করে ওটা ইয়ে করে দিছে আবার ব্লেন্ড মোড থেকে ওটাকে এসেন্স করে এই এটা নিয়ে আসছে আবার এটাও একটা ব্যানারের ডিজাইন বুঝছেন এই ডিজাইনটা আমি আরো অনেক আগে কাজে লাগাইছি লাগাই আমি একটা ইয়ে করছি আমার ফেসবুকে আছে এটা কই জানি আছে ভাই রে নেট এক্সপ্লোরে ভাই চলেই না নাম নিচে নাম এই দেখেন দেখেন এটা এটা করছি আমি এ দিয়ে ফটোশপ দিয়ে এটা আমি আবার সে একটা ট্রেন্ড উঠছিল বুঝিনি ওইটা কয়দিন আগে খুব ট্রেন্ড উঠছিল সবাই এই ধরনের ডিজাইন করতেছিল হ্যাঁ এটা ফটোশপ দিয়ে করা এটা কিন্তু আমার বানানো না হ্যাঁ এখানে যে সবাই এটা দেওয়া আছে এটা আমার ইয়ে নেট থেকে ডাউনলোড করে এখানে জাস্ট আমি ইয়ে করে দিছি পিছনে কালারটা দিয়ে দিছি ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক না আরে স্ক্রিন শেয়ার অফ না কেন ভাই ব্রেক দেন ব্রেক আমি এখানে মনে হচ্ছে আমার প্রবলেম হচ্ছে বুঝছেন আমি দেখাই আপনাকে এটার কি একটু ই বাড়াবো মানে আপনার প্রয়োজন নাই করতে চাচ্ছেন কি না না ও ব্লেন্ড টুলে রিচ ব্যবহারটা যে বানাবে প্রসেসর ও প্রসেসর বানাবে না ভাই না না তাহলে আগে আগে পিসিবি বোর্ড বানান তারপর প্রসেসরটা রাখবেন কোথায় পিসিবি বোর্ড যদি না থাকে সবুজ কালার দিই তাহলে ভালো লাগবে আপনারা তো অনেক ঘাটাঘাটি করেন আমি তো ভুলে গেছি আপনার প্রথমে এটাকে স্মুথ কালার রাখতে হবে নাকি না অন্য কিছু করলে হবে এখানে মানে এই যে এগুলার কাজ কি তাই বলতেছি আরো তিনটা অপশন আছে তিনটার কাজ কি আপনি জানেন এখন চেঞ্জ ভাই আপনি কি মানে এগুলার কাজ কি আসলে এই যে আচ্ছা এটা মানে এখান থেকে আমি যেটা করছি হ্যাঁ মানে ওই যে ইয়েগুলো আছে না আপনার আপনি স্ক্রিন শেয়ার দিবেন নাকি আমি এটা করতে পারবো না এখন হ্যাঁ যেটা সত্যি কথা আমি এটা করতে পারবো না আমাকে এটা দেখতে হবে এটা অনেক আগে মানে যখন শিখছি তখন শুধু করছি তারপরে আমার এটার আর প্রয়োজন হয়নি সেজন্য এটা আর করা হয়নি তিনটার কাজ মানে আচ্ছা আমি দেখে আপনাদের কালকে বলবো হ্যাঁ আমি ও আচ্ছা ওকে কি তাহলে 15 মিনিটের ব্রেক আচ্ছা আপনারা ব্রেক নেন আমি বিদায় নিলাম আর যারা এই যাদের কালকে ইয়ে ব্যানার ডিজাইন পোস্টার আর ইয়ে শেখাবো
এই ফ্লায়ার তারা একটু সবগুলা আপনারা ইউটিউবে দেখে আসবেন, হ্যাঁ ইউটিউবে দেখবেন যে কেমনে কি করে, তাহলে আপনাদের ধারণা চলে আসবে অনেকটা মাপ সম্পর্কে ধারণা, মানে ডিজাইনটা কেমনে করে। দেখেন আপনারা ইউটিউবে দেখে করতে থাকেন, দেখেন আমাকে শিখাতে হবে না, আপনারা নিজে নিজে পেরে যাবে। আমাকে কেউ কিন্তু এগুলো হাতে ধরে শিখায়নি বা আমাদের ক্লাসেও শিখায়নি এগুলা। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, ম্যাম কই, ম্যামকে বলেন বিদায় নিছি আমি। ম্যাম মনে হয় আপনাকে দায়িত্ব দিয়েছে আর আপনি চলে যাচ্ছেন। না ম্যাম আছে, ম্যাম বিরতির পরে আসবে আবার। গেলাম, ভালো থাকেন সবাই, সালাম আলাইকুম। সাদমান ভাই আছেন? না ভাই। হ্যালো সাদমান ভাই, তাহলে আমি কার সাথে কথা বলছি? মিটা কে ভাই? মি মি মিটা আপনি? আরে না মিটা আমি কেন হতে যাব, আমি তো সাদমান হক, মানে সাদমান এইচ। মিটা মেবি ওয়ালি ভাই, ওয়ালি ভাই আপনি কি আসছেন? হ্যালো আসসালামু আলাইকুম। মি ওয়ালি ভাই? হ্যাঁ আছি, এই আসলাম, ফ্রি হলাম এখন। নাম দেখে বুঝলাম যে আপনি আসছেন, ঘুম ভাঙছে ভাই? ঘুম হচ্ছে যে আজকে কি যে হলো, ঘুমালাম মনে হয় দুইটার পরে, ঘুম থেকে উঠলাম দেখছি 8:45 বাজে, উঠে গেছি মনে করেছি, আবার দেখছি 10:20 বেজে গেছে। যে একটা টিউশনি ছিল, টিউশনিতে আসলাম, তো এখন শেষ করলাম, কথা বলছি এখন, আনমিউট করলাম। কি যে হলো আজকে আমি কিচ্ছু বুঝলাম না। অলি ভাই কিসে পড়াশোনা করে? ইন্টারমিডিয়েট পড়াশোনা করি। ও মা, অনেক দূর আগিয়ে গেছেন ভাই। ইন্টারমিডিয়েট পাস হয়েছে আমার, আর বেশি কিছু হয়নি। 19 সালে পাস করেছি, তারপরে ভর্তি হওয়া হয়নি কোথাও, বেকার এখন, ভালো যায়। ভাই ব্রেক টাইম দিলাম। ব্রেক টাইম ভাই, শামিল ভাইকে চিনেন নাকি আপনি? হ্যাঁ শামিল ভাইয়ের মেসে থাকি, শামিল ভাইকে চিনবো না? আপু কোথায় গেলেন? একটা প্রশ্ন করে চলে গেলেন। আপনাদের বাসা কোথায়? চাপায়ের কি আউটসাইডে? কামালপুর নাম শুনেছি, যাইনি কোনদিন। কান সারা লোক আর ওইদিকে যাইনি, মানে এটা কথা বিশ্বাস করতে হলো, মারতে হবে। আপনি কি করেন আবু? আবার চলে গেল। আমি তো মাস্টার্সে ভর্তি হয়েছি, বসে আছি এখন লকডাউনে। ও আচ্ছা, কোথায়, রাজশাহীতে না বাইরে? না এই ঢাকায়, আমি ঢাকায় থাকি এখনো। ঢাকায়? হ্যাঁ হ্যাঁ এখনো ঢাকায় আছি। আস নিয়ে চলেন আমাদেরকে ঢাকায়? চলে আসেন, ঢাকায় নিয়ে এসে কি করব, সব জায়গার লোকের সমস্যা তো একই, লাভটা কি হইতেছে ঢাকা থেকে? জানি না,
আমি মনে হয় সব থেকে ছোট হয়ে গেছি বললাম তাই না আপনি আমাদের ট্রেনার ছোট হলে কি হবে মানে তো বড় আচ্ছা সাতমান ভাইয়ের বাসা কোথায় আমার বাসা হচ্ছে তেলকুপি কে আপনি তেলকুপি আপনাদের পাশে আপনার বাসা কোথায় বললেন কামালপুর নাকি জানে আমি পদ্মন ভাই আপনার সাথে দেখা করতে হবে তো জি ভাই আসেন একদিন আমি তো বালুবাগান যাই দেখা হবে একদিন প্রতিদিনই যাই একটা কথা বলি এই ব্যাসে যাই প্রথম আন করবে তাই সব পার্টি দেখা হবে আপনার তো কাজ করার ভালো অনেক মানে স্কিল গুলো ভালো অনেক Thank you.